গোয়ার বার্ডেস ভিলা বার্ডেস শহরের বাকি সবাই এই ভিলার নাম শুনলেই ভয় আতকে ওঠে কিন্তু বার্ডেস ভিলার বর্তমান মালিক জেনি যে নিজেই তার ছোটবেলার কিছু সময় এই ভিলায় কাটিয়েছে সে এই সব কিছুই জানে না কারণ তার কিছুই মনে নেই তবে জেনি আজও জানে না তার নানা এবং মা কেন আর কিভাবে মারা গিয়েছিল তাদের মৃত্যু আজও জেনির কাছে একটা রহস্য তবে যেদিন থেকে জেনি এই ভিলায় পা রাখে সেদিন থেকেই রহস্যময় এই শহরের মানুষ মরতে থাকে মজার বিষয় মৃত সবাই জেনির সাথে কোনো না কোনো ভাবে যোগাযোগ করেছিল তাহলে কি এই সবের জন্য জেনি নিজেই দায়ী যাকে আমরা শিকার ভাবছি সেই আসল শিকারই না তো অতীতের কোন রহস্য লুকিয়ে আছে এই ভিলায় আর সবাই এই ভিলাকেই বা কেন ভয় পায় এমনই এক ভুতুরে ভিলার মিস্ট্রি থ্রিলার এবং সাসপেন্সে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেন করবো ওয়েব সিরিজ টাইপ রাইটার সালটা উনিশশো তিরাশি বার্ডেজ নামে গোয়ার এক শহরের বাংলো বাড়ি এটা রাত গভীর হয়ে গেলেও বাংলোর একটা রুমে রুমে এখনো লাইট জ্বলছে এই বসে মাধব নামের এক লেখক দ্য ঘোস্ট অফ সুলতানপুর নামের একটা বই ছিল তখনই তার নাতনি জেনিতাকে ডাকলে মাধব ঘড়ির দিকে তাকিয়ে বলে রাত বারোটা বাজছে তুমি এখনো ঘুমাওনি জেনে বলে আমার ঘরে কেউ আছে সে কাঁদছে মাধব জিজ্ঞেস করে আবারও জেনে মাথা নাড়িয়ে হ্যাঁ করলে মাধব বলে চলো গিয়ে দেখি মাধব জেনিকে কোলে নিয়ে দোতলায় উঠতে উঠতে বলে তোমাকে কতবার বলেছি ভূত বলতে কিছুই নেই জেনি বলে ভূত আছে ওরা শুধু রাতে বের হয় আর তোমার গল্পতেও তো একই কথা লেখা মাধব বলে আরে ওটা তো গল্প আর গল্প কি কখনো সত্য হয় নাকি মাধব জেনের রুমে এসে লাইট জ্বালিয়ে দরজার কোনা আর আলমারি খুলে জেনিকে দেখালে দুজনেই বলে কই এখানে তো কেউ নেই জেনিকে বিছানায় শুইয়ে দিয়ে মাধব বলে এখন ঘুমিয়ে পড়ো সকালে তো স্কুলে যেতে হবে মাধব জেনিকে গুড নাইট দিয়ে চলে যাওয়ার সময় জেনি আবারও তাকে ডাক দেয় মাধব বিছানা ফিরে তাকালে জেনি বলে যে কাজ ছিল ও আমার বিছানার নিচে আছে মাধব বলে আমরা তো পুরো ঘর খুঁজে দেখলাম কোথাও তো কাউকে দেখলাম না কিন্তু জেনি বলে আমি এখনো তার কান্না শুনতে পাচ্ছি মাধব জেনির বিছানার পাশে বসে বলে এখানে কেউ নেই শুধু শুধু ভয় পাচ্ছ এ কথা বলে বিছানার নিচে তাকালেই দেখা যায় জেনির মতো হুবহু একটা বাচ্চা মেয়ে বিছানার নিচে লুকিয়ে আছে সে বলে নানু আমার বিছানায় কেউ আছে তার কথা শুনে মাধব আতকে ওঠে এটা যদি জেনি হয় তাহলে এতক্ষণ তার সাথে যে ছিল সে কে মাধব ভয়ে ভয়ে বিছানার উপরে তাকালে বিছানার উপরে বসে থাকা জেনি মাধবের দিকে তাকিয়ে হাতটা বাড়িয়ে দেয় সিন শিফট হয় বর্তমানে তিন বন্ধু স্কুল ফাঁকি দিয়ে নদীর পাশের পুরনো এক জাহাজে বসে ঘোস্ট অফ সুলতানপুর বইটা নিয়ে আলোচনা করছিল স্বামীরা বইটা দেখিয়ে বলে কেউ জানে না এই বইটার আসল লেখক আর যেই রাতে মাধব ম্যাথিউস এই বইটা লেখা শুরু করেছিল সেই রাতেই সে মারা যায় পুলিশ যখন তার লাশ পেয়েছিল তখন সেখানে সেই বইটা গাবলু বলে তাহলে বইটা খুঁজে বের করতে হবে আমার মনে হয় যে মাধব কে মেরেছে সেই বইটা লিখেছে গাবলু বলে মাধবকে যদি কোনো ভূত মেয়ে থাকে তাহলে বই টাইপ করলো কিভাবে কারণ ভূত তো বাতাসের মতো স্বামীরা বলে এই ভূতটা বাতাসের মতো না সে যে কারো রূপ ধারণ করতে পারে ঠিক সে সে সময় জাহাজের পাহারাদার সেখানে চলে আসে এই লোকটার নাম মোজেস সে বলে আমি তোমাদেরকে এর আগেও জাহাজে আসতে নিষেধ করেছিলাম দেখি আজ তোমাদের কে বাঁচায় ভালো করে খেয়াল করলে দেখা যায় মোজেসের ডান পাটা সামিরা কাঠের ইশারা করতেই তার কুকুর টমি মোজেসের প্যান্টে কামড় বসায় সেই সুযোগে স্বামীরা মোজেসকে ধাক্কা দিয়ে ফেলে দিলে সবাই সেখান থেকে পালিয়ে যায় ওরা পালিয়ে গেলে মোজেস একটা ট্রাঙ্ক থেকে টিফিন বাক্সের মতো কিছু একটা বের করে সেই টিফিন বাক্সের ভেতরে কিছু একটা ছিল যেটা ঠিক আছে কিনা দেখে মোজেস বাক্সটা নিজের বুকের সাথে জড়িয়ে ধরে হয়তো এই বাক্সে এমন কিছু আছে যেটা তার কাছে খুবই দামি বাসায় ফিরে আসার সময় বান্টি জিজ্ঞেস করে মাধবকে মারার পর সুলতানপুরে সেই ভূতটা কোথায় গেল সামিয়া জবাব দেয় ও এখনো বার্ডেস ভিলাতেই আছে আর আমরাই ওকে খুঁজে বের করব। তিন বন্ধু বার্ডেস ভিলার কাছাকাছি গিয়ে দূর থেকে দেখতে পায় একটা পরিবার বার্ডেস ভিলাতে এসেছে এই পরিবারে চারজন সদস্য বাবা পিটার মা জেনি বড় আনায়া আর ছেলে নিক নিককে গাই থেকে ডাকতে গেলে দেখে নিক ঘোস্ট অফ সুলতানপুরের বইটা পড়ছে জেনে রেগে বলে আমি তোমাকে কতবার নিষেধ করেছি এই বই পড়বে না এরপর যদি আমি তোমাকে এই বইটা পড়তে দেখি তাহলে কিন্তু আমি বইটা পুড়িয়ে ফেলব অপরদিকে তিন বন্ধু যখন দূর থেকে বার্ডেজ হুইলার উপর নজর রাখছিল তখন সেখানে একজন পুলিশ অফিসার চলে আসে তাকে দেখে সবাই দৌড় দিলে পুলিশ অফিসার বলে দাঁড়াও না হলে কিন্তু গুলি করব। এই পুলিশ অফিসারের নাম রবি বান্টি বলে আপনি কিভাবে আমাদেরকে গুলি করতে পারেন আমরা তো ছোট ছোট বাচ্চা রবি বলে আমি পুলিশ যা ইচ্ছা তাই করতে পারি তোমাকে মারার পরে কাগজ কলমে তোমার বয়স একুশ বানিয়ে দিব বেচারা বানটি হা হয়ে তাকিয়ে থাকে রবি সামিরাকে জিজ্ঞেস করে তা আজ স্কুলে যাওনি কেন সামিরা বলে ওই স্কুল আমার ভালো লাগে না বাবা আর ওরা আমার কুকুর টমিকেও ভেতরে ঢুকতে দেয় না রবি বলে তো টমিকে ভেতরে ঢুকতে দেয়নি বলে এই জন্য তুমি স্কুলে যাবে না আর তোমরা এখানে কি করছো গাবলো ইশারায় বার্ডিস দেখালে রবি সেদিকে তাকিয়ে দেখে ওই ভিলাতে একটা পরিবার থাকতে এসেছে জেনি বাসার ভিতরে ঢুকে চার ঘুরে ঘুরে দেখছিল তখন পুলিশের গাড়ি আসতে দেখে সবাই বাইরে বেরিয়ে আসে গাড়ি থামিয়ে রবি আর ঘোষ ক্লাবের বাচ্চা কাচ্চারা নেমে আসে স্বামীরা অনেক খুশি হয়ে বলে আমরা এখন বার্ডেস ভিলার ভিতরে বান্টি বলে কিন্তু ভিলার ভিতরে এত লোকজন থাকলে আমরা ভূত ধরবো কিভাবে এদিকে গাবলু এক দৃষ্টিতে আনায়ের দিকে তাকিয়ে আছে পুলিশ দেখে পিটার এগিয়ে আসলে রবি বলে তেমন কিছু না অনেকদিন থেকেই বাংলোটা বন্ধ ছিল তাই নতুন কাউকে এখানে উঠতে দেখে আমরা পরিচিত হতে এসেছি পিটারের রবিকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় তখন রবি বলে আশ্চর্যের বিষয় অনেক বছর আগে এ বাসায় জেনি নামে একটা মেয়ে থাকতো পিটার বলে এটাই সেই জেনি এটা জেনির নানা বাড়ি কথাবার্তা শেষে রবি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় অপরদিকে আনায়া বাসার পেছন সাইডে একটা বেঞ্চে বসে তার বন্ধুর সাথে ফোনে কথা বলছিল হঠাৎ তার নজর উপরে চিল্লাগোঠার ঘরে গেলে সে দেখে সেখান থেকে সরে গেল আনায়া বাসার ভিতরে এসে কাউকে কিছু না বলে সেই ঘরের দিকে যেতে থাকে দোতলায় ওঠার পর সে দেখে চার

আমি জানি না তোমার মা বলেছে বাক্সটা ফেলে দিতে আনায়াদ আর মায়ের কাছে এসে বলে মা এই বাক্সে একটা টাইপরাইটার আছে ওটা আমি রেখে দেই জেনে বলে এমনিতে বাসায় অনেক জিনিসপত্র এই টাইপরাইটার দিয়ে তুমি কি করবে সেই সময় পিটার এসে টাইপরাইটার দেখে বলে এটা তো অনেক পুরনো আর অনেক সুন্দর জেনে বলে এটা আমার নানার পিটার বলে তাহলে এটা আনার কাছেই থাকুক যে লোকটা চিলা গোঠায় গিয়ে টাইপরাইটারের বাক্সটা নিয়েছিল সন্ধ্যার সময় দেখা যায় সে বারে বসে ড্রিঙ্কস করছে সে যখন বাথরুমে গিয়ে ফেস হচ্ছিল তখন সেখানে একটা লোক লোকে সে বলে পেয়েছ এই লোকটার নাম অমিত সেই ওয়ার্কার অমিতকে বলে আমি চেষ্টা করেছিলাম তবে সেটা নিয়ে আসার সময় ওই বাসার মেয়েটা দেখে ফেলেছিল অমিত পকেট থেকে একটা ছবি বের করে বলে টাইপেটা কি দেখতে এরকম ছিল লোকটা ছবি দেখে বলে হ্যাঁ দেখতে অনেকটা এরকমই অমিত ছবিটা পকেটে রেখে চলে আসার সময় লোকটা বলে আমার পেমেন্ট করবেন না অমিত বলে কিন্তু তুমি তো টাইপেটারটা আনতে পারি তাহলে কিসের টাকা দিব লোকটা বলে সেটা আমি জানি না তবে আমি চেষ্টা তো করেছি আর আমি মাতাল মানুষ সব সময় নেশা করে থাকি এমন তো হতে পারে যে নেশার ঘরে পুলিশকে সব বলে দিলাম অমিত বলে এমন তো হতে পারে পানিতে পা পিছলে বেসিনের উপর পড়ে তুমি মারা গেলে লোকটা বলে কি আবুল তবল অমিত বেসিনের কল ছেড়ে দিয়ে কিছু পানি নিয়ে ফ্লোরের উপর শুরু করে এরপর পকেট থেকে কিছু একটা বের করে লোকটার দিকে এগিয়ে ধরে লোকটা হাত বাড়াতেই অমিত তার হাত ধরে এক টান দিতেই লোকটা পানিতে পা পিছলে পড়ে গিয়ে তার মাথাটা বেসিনের উপর লাগে লোকটার মাথা ফেটে সাথে সাথে সেখানেই মারা যায় পরে দিন নিক আর আনায়া সামিয়ার স্কুলে অ্যাডমিশন নাই জেনি পিটারকে অফিসে নামিয়ে দিয়ে বাজার করতে সুপার শপে যায় বাদাস শেষে দেখতে পায় একটি সামনে পুলিশ স্টেশন জেনে থানায় আসে রবিতাকে দেখে বলে আপনি এখানে যে সবকিছু ঠিক আছে তো জেনি বলে তেমন কিছু না আমি আসলে একজনকে খুঁজছি যে ছোটবেলায় আমার দেখাশোনা করত। কিন্তু রবি জিজ্ঞেস করলে জেনি সেই মহিলার ব্যাপারে তেমন কোনো তথ্য দিতে পারে না জেনি বলে আচ্ছা পরের বার তার সকল তথ্য জোগাড় করে আমি আপনার কাছে আসবো জেনি চলে গেলে ইন্সপেক্টর শঙ্কর রবিকে জিজ্ঞেস করে মেয়েটা কে এ এলাকায় নতুন দেখছি রবি বলে ও পরিবার নিয়ে বার্ডেজ ভিলায় শিফট হয়েছে শঙ্কর বলে কি বলছিস ওই ভূতের বাড়িতে কিন্তু কেন রবি জানায় ওই বাসাটা জেনির নানার জেনির হাজবেন্ড এই এলাকায় ট্রান্সফার হয়েছে তাই এখন থেকে ওরা এই বাংলাতেই থাকবে রবি শঙ্করকে জিজ্ঞেস করে গতকাল রাতে বারে কি হয়েছিল শঙ্কর বলে তেমন কিছু না একটা লোক মাতাল হয়ে বাথরুমে পা পিছলে বেসিনের উপর পড়ে মারা যায় রবি আর শঙ্কর ক্রাইম স্পটে যাওয়ার জন্য বের হয় যাওয়ার সময় পথে রবি শঙ্করকে বলে এখন বুঝতে পারছি আমার মেটার ভূতের উপরে এত ইন্টারেস্ট কেন শঙ্কর কারণ জিজ্ঞেস করে রবি বলে গতকাল রাতে সামিরা আমাকে বলেছে মানুষ মারা গেলে তারা যাকে বেশি ভালোবাসে ভূত হয়ে সবসময় তাদের আশেপাশেই থাকে তাই সামিরা যদি ভূতের অস্তিত্ব খুঁজে পায় তাহলে ও বুঝবে ওর মা ওর আশেপাশেই আছে অপরদিকে ক্লাস টেস্টের রেজাল্ট খারাপ করার জন্য টিচার সামিরাকে বেশ কথা শোনায় সামিরা বলে এরপর থেকে সে পড়ালেখায় মনোযোগ দিবে সামিরা নিককে বলে তুমি কি ঘোস্ট অফ সুলতানপুর বইটা পড়েছো নিক বলে হ্যাঁ পড়েছি আমার মায়ের নানাই তো সেটা লিখেছে সামিরা বলে আমাদের একটা ঘোস্ট ক্লাব আছে তুমি কি জয়েন করবে নিক জিজ্ঞেস করে ঘোস্ট ক্লাব দিয়ে কি হবে সামিরা জবাব দেয় ভূত ধরবো তাই নিক জিজ্ঞেস করে তা তুমি ভূত কোথায় পাবে সামিরা বলে ভূত তো তোমাদের বাসাতেই আছে এদিকে জেনি যখন বাসায় থালা বাসন ধুচ্ছিল তার কানে টাইপ রাইটারে টাইপ করার শব্দ ভেসে আসে জেনি পানিটা বন্ধ করে ভালো করে শোনার চেষ্টা করলে শব্দটা আর শুন শুনতে পায় না সে নিজের কাছে মনোযোগ দিলে আবারও টাইপরাইটারে টাইপ করা শব্দ শুনতে পায় এবার জেনি কিছুটা ঘাবড়ে যায় কারণ এই সময় সে ছাড়া বাসায় আর কেউ নেই জেনি এবার নিজের কাজ রেখে ধীরে ধীরে সেদিকে এগিয়ে যায় মনের ভেতরে অজানা ভয় নিয়ে আশেপাশে তাকাতে তাকাতে টাইপরাইটারের শব্দটার দিকে এগিয়ে যায় স্টাডি রুমের সামনে গিয়ে জিজ্ঞেস করে কেউ কি এখানে আছে কিন্তু ভেতরে কোনো সারা শব্দ না পেয়ে জেনি স্টাডি রুমের ভেতরে গিয়ে দেখে সেখানে কেউ নেই টেবিলের দিকে এগিয়ে গিয়ে দেখে টেবিলের উপরে টাইপরাইটার রাখা টাইপরাইটারে একটা পেপার সেট করা জেনি মনে করে হয়তো আনায়া পেপারটা সেট করে রেখেছে সে বসে বসে টাইপ করে ভূত বলে কিছুই নেই সেই সময় দরজায় বেল বাজলে জেনি দরজা খুলে দেখে ব্রোকার সতীশ একটা হাউসমেট নিয়ে এসেছে এই মহিলার নাম মারিয়া সতীশ মারিয়ার সাথে জেনির পরিচয় করিয়ে দিয়ে চলে যায় বাসার ভিতরে ঢুকেই মারিয়া কেমন যেন ভীত হয়ে যায় জেনি মারিয়াকে রান্নাঘরে আসতে বলে মারিয়ার সৃষ্টিকর্তার নাম নিয়ে রান্নাঘরের দিকে যায় স্কুলে মেথায় কোনো টিচার না থাকায় সেই পিসিমাইল সবাই গল্প করছিল নিক জিজ্ঞেস করে স্কুলে ম্যাথ টিচার নেই কেন বান্টি জানায় হঠাৎ করে কিছুদিন আগেই আমাদের ম্যাথ টিচার গায়েব হয়ে গেছে তাই যতদিন নতুন টিচার না আসছে ততদিন ম্যাথ ক্লাস হবে না ঠিক সে সময় আমরা দেখি একজন লোক এসে বোর্ডে নিজের নাম লেখে সে বোর্ডে নিজের নাম অমিত্রয় লিখে সবার সাথে পরিচিত হয় এই অমিত কে আমরা কিছুক্ষণ আগে বাড়ির টয়লেটে সেই লোককে খুন করতে দেখেছিলাম অন্যদিকে রবি আর শঙ্কর বাড়ির টয়লেটে গিয়ে ক্রাইম স্পটটা খুব ভালো করে দেখছিল বাের মালিক জানায় লোকটা অনেক ড্রিঙ্কস করেছিল মাতাল অবস্থায় ফ্লোরে পা পিছলে বেসিনের উপরে মাথা পড়লে সে মারা যায় শঙ্কর লোকটাকে জিজ্ঞেস করে আপনি শিওর যে মারা গেছে সে এই এলাকার না বাড়ির মালিক জানায় হ্যাঁ এই গ্রামের সবাইকে আমি চিনি বাড়ির মালিক একটা কার্ড দিয়ে বলে এই কার্ডটা ওই লোকটার পকেটে পেয়েছি এই কোম্পানিটা মূলত বাসা শিফটিং এর কাজ করে লোকটার সাথে কথা শেষে রবি বলে আচ্ছা ঠিক আছে আমরাই খোঁজ খবর বের করছি কিন্তু একটা কিছু ভেবে রবি আবারও বসে বাড়ির মালিক জেমস কে বলে আপনার কাছে একটা বিষয় জানা ছিল আপনি তো এই গ্রামের লোক তো আপনি বার্ডেস ভিলা নিশ্চয়ই চেনেন ওখানে একটা মহিলা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে ন্যানির কাজ করত। তার নামটা আমি জানি না তবে ও জেনি নামে একটা বাচ্চা দেখাশোনা করত। বাড়ির মালিক জেমস বলে হ্যাঁ আমি জানি ওই মহিলার নাম ছিল সারা তবে ওই বাসায় একজনের মৃত্যুর পরে সে আর ওখানে থাকতে চাইছিল না রবি বলে হ্যাঁ মাধবের মৃত্যুর পর এমনিতে ও সবাই ওই চলে গিয়েছিল জেমস বলে মাধব না জেনির মা ক্যালের মৃত্যুর পর সারা সেখানে থাকতে চাচ্ছিল না রবি অবাক হয়ে জেনির মায়ের কথা জিজ্ঞেস করলে জেমস বলে ওই বাংলোর অনেক কাহিনী আছে আসলে মাধবের মাথাটা ঠিক ছিল না সে ব্ল্যাক ম্যাজিক ছাড়াও আরও কি কি যেন করতো সে নাকি ডেড বডি কিনে ম্যাজিক আর এসব করলে নাকি তার বই লিখতে সুবিধা হতো শঙ্কর বলে কি সব আজে বাজে কথা বলছেন জেমস বলে আমি সত্যি বলছি আমি আমার নিজের চোখে দেখেছি একবার জেলে একটা কয়েদি মারা যায় কিন্তু কিভাবে মারা যায় সেটা কেউ জানে না মাধব তখন হাসপাতালে সেই কয়েদে লাশে নিয়ে আসার জন্য একজনকে টাকা দেয় তখন সেই কয়েদের স্ত্রী মাধবের কাছেই গিয়ে তার স্বামীর লাশ নেওয়ার জন্য কান্নাকাটি করে মাধব বলে সেই মহিলাকে বাসা থেকে বের করে দিতে আমি তখন মাধবের বাসায় মালির কাজ করতাম সেই মহিলা ছোট একটা ছেলেও ছিল একদিন আমি দেখি জেনির মা জেনিকে নিয়ে পালানোর চেষ্টা করছে মাধবের ইশারায় আমি মেইন দরজা বন্ধ করে দেই। রবি জিজ্ঞেস করে কেউ পুলিশে কমপ্লেন করেনি জেমস জানায় হ্যাঁ পুলিশ তো এসেছিল তবে সে সময় মাধব অনেক পাওয়ারফুল মানুষ ছিল তাই এসব ধামা চাপা দেওয়া তার পক্ষে এমন কোন ব্যাপার ছিল না এর প্রায় দুই সপ্তাহ পরে জেনির মা চিলে কোঠার চানালা দিয়ে লাভ দিয়ে মারা যায় রবি জিজ্ঞেস করে জেনিদের বাসার সেই ন্যানি সারা এখন কোথায় থাকে আপনি কিছু বলতে পারবেন জেমস বলে মাধবের মৃত্যুর পর সারা কোথায় গেছে সেটা কেউ জানে না তবে সারার হাজবেন্ড হাসপাতালের মর্গে কাজ করত। হয়তো সে মাধবকে ডেড বডি সাপ্লাই দিত রবি জিজ্ঞেস করে সারার হাজবেন্ড এখন কোথায় জেমস জবাব দেয় তা বলতে পারবো না তবে একটা অ্যাক্সিডেন্টে তার পা নষ্ট হয়ে যায় এরপর থেকে তাকে আর কোথাও দেখা যায়নি অপরদিকে আমরা দেখি মোজেস খুঁড়িয়ে খুঁড়িয়ে তার জাহাজের দিকে যাচ্ছে হয়তো এই মোজেসই সারার স্বামী মাঝরাতে বার্ডেস সবাই ঘুমিয়েছিল চারপাশে নিস্তব্ধ নীরবতা হঠাৎ এই লাইব্রেরি রুমের টাইপ রাইটারটা নিজে নিজে টাইপ করতে শুরু করে সেখানে অটোমেটিক টাইপ হতে থাকে ভূত মিথ্যা না অর্থাৎ আজ দুপুরে যিনি টাইপ করেছিল ভূত বলে কিছু নেই আর টাইপ রাইটার এখন সেটারই জবাব দিয়ে দিল এদিকে যিনি নিজের বেডরুমে ঘুমিয়ে আছে আর হুবহু তাই মতো দেখতে একজন আড়াল থেকে বেরিয়ে এসে ঘুমন্ত জেনের দিকে তাকিয়ে থাকে পরের দিন সকালে আনায়া লাইব্রেরিতে গিয়ে টাইপ রাইটারে দেখে একটা পেপারে টাইপ করা ভূত সত্যি আছে আনায়া তার ছোট ভাই নিককে বলে তুমি আমার টাইপ বসে কি টাইপ করেছো নিক বলে আমি তোমার টাইপ রাইটারের ধারে কাছেও যাইনি জেনে এসে জিজ্ঞেস করে কে কি করেছে আনায়া টাইপ থেকে পেপারটা খুলে নিয়ে বলে না কিছু না সে জেনেকে বলে মা টাইপ সার্ভিসিং করাতে হবে জেনে বলে আচ্ছা দেখি ঠিক করার জন্য এই শহরে কাউকে পাই কিনা কিছুক্ষণ পর বাসার মেইড মারিয়া আসে মারিয়া ডাইনিং টেবিল পরিষ্কার করে থালা বাসন গুলো বেসিনে রাখে এরপর সে বালতি আর মপার নিয়ে ঘর মুছতে গেলে স্টাডি রুম থেকে টাইপিং এর শব্দ ভেসে আসে মারিয়া ধীরে ধীরে সেদিকে এগিয়ে যায় স্টাডি রুমে গিয়ে দেখি জেনি বসে বসে কি যেন টাইপ করছে মারিয়া জেনিকে ডাকলে জেনি বলে তুমি কখন আসলে মারিয়া কিছু বলে জেনি সেটা বুঝতে পারে না আসলে মারিয়া এখানকার আদিবাসী তাই তার ভাষাটাও ভিন্ন জেনি তার ভাষা না বুঝলে মারিয়া ইশারায় বোঝানোর চেষ্টা করে সে চা আনবে কিনা জেনি ইশারায় না এখন কিছু দরকার নেই আমি গিয়ে গোসল করে আসি জেনি উপরে চলে গেলে মারিয়া আবার ঘর শুরু করে ঠিক তখনই মেন দরজা খুলে জেনে জেনি জিজ্ঞেস করে কি হয়েছে সৃষ্টিকর্তার নাম নিয়ে মারিয়া এক দৌড়ে বাসা থেকে বের হয়ে যায় মারিয়ার পিছু পিছু জেনিও বাইরে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে মারিয়া বলে এ বাসায় একটা শয়তান আছে আমি আর এক মিনিটও এ বাসায় থাকবো না কিন্তু জেনি তার ভাষা না বোঝায় মারিয়া কি বলছে সে কিছুই বুঝতে পারে না কিন্তু মারিয়া বারবার দতলার দিকে ইশারা করতে করতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় মাইয়া কিছুদূর গেলে জেনি পেছন থেকে ডেকে বলে মারিয়া কি হয়েছে বলবে তো মারিয়া তার ভাষায় বলতে থাকে ওই ভাষা একটা শয়তান আছে আমি সেখানে তোমার মতোই আয়জলকে দেখেছি জেনি বলে তুমি কি বলছো আমি তোমার ভাষা কিছুই বুঝতে পারছি না আচ্ছা তুমি আমার সাথে আমার ভাষায় চলো আমরা একসাথে গিয়ে দেখি সেখানে কি আছে কিন্তু মারিয়া চাটির দিকে ইশারা করে বলে আমি চার্চে গিয়ে এই কথাটা সবাইকে বলে দিব একমাত্র সেই আমাকে বাঁচাতে পারবে মারিয়া চার্চের দিকে যেতে গেলে জেনি আদিবাসীদের ভাষায় বলে আফসোস যদি ওরা তোমাকে বাঁচাতে পারত জেনির মুখে আদিবাসীদের ভাষা শুনে মারিয়া বুঝে যায় এটা জেনি না জেনির মতো দেখতে সেই শয়তানটা মারিয়া এবার প্রাণপণে চার্চের দিকে দৌড়াতে শুরু করে জেনিও তাকে তারা করতে শুরু করে একটা পাথরে বেঁধে মারিয়া পড়ে গেলে জেনি হাত বাড়িয়ে দিয়ে বলে উঠে এসো মারিয়া মারিয়া ভয়ে আবারও দৌড়াতে শুরু করলে পড়ে যায় এবার জেনে নিজের হাতটা উঠিয়ে শক্ত করে হাতের মুঠো বন্ধ করে তাকে দেখে মনে হচ্ছে তার হাতের মুঠোই কিছু একটা চেপে ধরেছে মারিয়া বুকের বাম্পার ধরে ব্যথায় চিৎকার করতে থাকে আর জেনি শয়তানের মতো একটা হাসি দেয় কিছুক্ষণ পর মারিয়া চোখ মুখ দিয়ে রক্ত বেরিয়ে পড়ে জেনি নিজের হাতের মুঠো কিছুটা ঢিল করতেই মারিয়া যেন প্রাণ ফিরে পায় মারিয়া এবার চার্চের দিকে যাওয়ার চেষ্টা করলে জেনি আবারও নিজের হাতের মুঠোটা শক্ত করে চেপে ধরে মনে হচ্ছে মারিয়ার হৃদপিণ্ড জেনির হাতের মুঠোয় যিনি হাতের মুঠো শক্ত করে বন্ধ করে ছেড়ে দিতেই মারিয়া মাটিতে লুটিয়ে পড়ে মারিয়া মারা গেলে যিনি সেখান থেকে চলে আসে অপর দিকে আমরা দেখি টাইপাইটারটা নিজে নিজেই মেরামত হচ্ছে রবি যখন স্বামীরা নিয়ে স্কুলে যাচ্ছিল রাস্তার পাশে ডক্টর স্পিরিটের পোস্টার দেখে সামিয়া রবিকে গায়ে থামাতে বলে সামিয়া ডক্টর স্পিরিটের পোস্টার দেখিয়ে বলে বাবা এ হচ্ছে ডক্টর স্পিরিট সে এই দুনিয়া আর ওই দুনিয়ার মাঝে যোগাযোগ করতে পারে কিছুদিন পর এই শহরে মেলা বসবে আর ডক্টর স্পিরিট সে ক্যামেরাতে শো করতে আসবে সামিরা স্কুলে গিয়ে এই খবরটা ঘোষ ক্লাবে সবাইকে শেয়ার করে টিফিনের সময় সামিরা বলে সবাই বলছে মারিয়ান নাকি অস্বাভাবিক মৃত্যু হয়েছে তার মানে এটাই আমাদের ভূত ধরার একমাত্র সুযোগ সবাই বুঝতে না পারলে সামিরা ঘোষ সুলতানপুর বইটা খুলে পড়তে শুরু করে যখন কারো অস্বাভাবিক মৃত্যু হয় তখন তার আত্মা এই পৃথিবীতে আটকে যায় আর যতক্ষণ তার শেষকৃত্য হয় ততক্ষণ সে তার নিজের দেহে ফিরে আসার চেষ্টা করে গাবলু বলে আত্মা কিভাবে কোনো কিছুতে আটকে থাকতে পারে বান্টি বলে শোনো আদেনের জিন যেমন ল্যাম্পের ভিতরে আটকে ছিল ঠিক তেমনই ভূত ও কোনো না ভিতরে আটকে থাকে আর যখন ইচ্ছা বের হয়ে আসতে পারে তবে আলাদিনের জিন ছিল ভালো কিন্তু ঘোস্ট অফ সুলতানপুরের ভূত একটা শয়তান ও তখনই বের হয়ে আসে যখন কাউকে মারার দরকার হয় ও মানুষদের মারে মজা নেওয়ার জন্য নিক বলে ও শুধু মজার জন্য মানুষ মারে না এই ভূত মানুষ মারে কারণ তাদের আত্মা সুলতানপুরের ভূতকে আরো বেশি শক্তিশালী বানিয়ে দেয় আর কেউ যদি নিজে থেকে নিজের আত্মাটাকে তাকে দিয়ে তাহলে সুলতানপুরের ভূত অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে রবি আর শঙ্কর মারিয়ার বডি দেখতে হাসপাতালের মর্গে যায় ডক্টরটা প্লেটে কিছু একটা দেখিয়ে বলে জানো এটা কি রবি বলে বোঝা যাচ্ছে না এটা আসলে কি ডক্টর বলে এটা মারিয়ার হার্ট শুকিয়ে একেবারে সাদা হয়ে গেছে শঙ্কর বলে দেখে মনে হচ্ছে কেউ হাত দিয়ে নিংড়ে হার্ট থেকে সব রক্ত বের করে নিয়েছে পোস্টমর্টম রিপোর্ট নিয়ে বের হওয়ার সময় একটা লোক রবিকে বলে স্যার আমি মারিয়ার স্বামী আমার জন্য মারিয়ার মৃত্যু হয়েছে আমি যদি ওকে ভূত বাংলোতে কাজে না পাঠাতাম আজ তাহলে মারিয়া বেঁচে থাকতো রবি জিজ্ঞেস করে তার মানে মারিয়া ওই বার্ডেজ কাজ করত। মারিয়া কখন কাজে যেত মারিয়ার স্বামী বলে ও আটটার সময় কাজে যেত রবি বলে আটটার সময় কাজে যে আবারও আটটা পঁচিশে ফিরে যাচ্ছিল কেন এত তাড়াতাড়ি বাসার কাজ শেষ হয়ে গিয়েছিল মারিয়ার স্বামী বলে আমি সেসব কিছুই জানি না শুধু জানি ওই ভেলাতে একটা শয়তান থাকে যিনি যখন বাসার সামনে দাঁড়িয়েছিল তখন তার মনে পড়ে মারিয়া বারবার হাত দিয়ে দোতলার দিকে ইশারা করছিল যে দোতলায় গিয়ে প্রত্যেকটা রুম খুব ভালো করে দেখছিল বাথরুমে গিয়ে সেখানে খুঁজেও তেমন কিছুই পায় না হঠাৎ জানা দিয়ে দেখে পুলিশের গাড়ি আসছে সে নিচে যাবার জন্য বাথরুম থেকে বেরিয়ে যায় তখনই দেখা যায় জেনির আর একটা রূপ তার পেছনে দাঁড়িয়ে আছে রবি এসে জেনিকে জিজ্ঞেস করে মারিয়া তো আপনার বাসাতেই কাজ করত তাই না আপনাকে কিছু মনে আছে সেদিন সে কাজ থেকে তাড়াতাড়ি চলে গিয়েছিল কেন জেনি বলে সেদিন আমি বাচ্চাদেরকে স্কুলে রেখে বাসায় এসেছিলাম মারিয়া আমাকে দেখে হঠাৎ দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে যায় জানি না ওর কি হয়েছিল তবে বারবার দোতলার বাথরুমের দিকে ইশারা করছিল মারিয়া বাসা থেকে যাওয়ার সাথে সাথে আমি উপরে গিয়ে বাথরুম চেক করে তেমন কিছুই পাইনি রবি বলে সেদিন আপনার ন্যানের খোঁজ করতে গিয়ে জেমস নামের এক ব্যক্তির সাথে কথা হয়েছে সে নাকি আপনাদের বাসায় মালির কাজ করত। আপনার কি মনে আছে জেনি বলে আমি আমার নানাকেই তো ভুলে গিয়েছি তাহলে তাকে কিভাবে চিনব রবি বলে আপনাদের বাসায় যে ন্যানি আপনার দেখাশোনা করত তার নাম ছিল সারা জেমস সারা আর তার হাজবেন্ড দুজনকেই খুব ভালো করে চিনতো অপর দেখে আমরা দেখি মদেস্তার ট্রাঙ্ক থেকে জ্যামিতির মতো সেই টিফিন বাক্সটা বের করে সেই বাক্সটা সে অমিতকে দিলে অমিত বাক্সটা পেয়ে ভীষণ খুশি হয় অমিত বাক্সটা খুলে দেখা যায় তার ভিতরে মমির মতো ছোট্ট একটা পুতুল পুতুলে জোয়ানো সাদা কাপড়টা খুলতেই একটা মূর্তি বের হয়ে আসে মূর্তিটা দেখে মনে হচ্ছে এটা কোনো মানুষের চেহারার মতো করে বানানো হয়েছে মূর্তিটা দেখে অমিত বেশ খুশি হয় এরপর সে আবারও সাদা কাপড় দিয়ে মূর্তিটাকে পেঁচিয়ে দেয় মূর্তিটা সে বাক্সে রেখে মোজেসকে দিয়ে বলে ফকিরকে নিজের জীবনের চাইতো বেশি হেফাজতে রাখো মরিস বাক্সটা হাতে নিয়ে বলে গত তিরিশ বছর ধরে ফকিরার জন্যই জীবন দিচ্ছি ফকিরার জন্যই বন্ধু বান্ধব পরিবার সবাইকে ছেড়ে আমি এখানে একা থাকছি তবে অনেক হয়েছে বাকি জীবন এসব বাদ দিয়ে আমি শান্তিতে চাই অমিত হেসে বলে তোমার জীবনটা কবেই তো ফকির হয়ে গেছে এখন শুধুমাত্র মৃত্যুই তোমাকে মুক্তি দিতে পারে কিন্তু মোজেস বলে আমি আর পারবো না এ কথা শুনে অমিত মজেসের গলা চেপে ধরে বলে ফকির চেয়েছিল বলেই তুই এখনো বেঁচে আছিস তোর সাথে আয়োজন কাজ করত তার নাম কি মোজেস বলে ওর নাম জেমস সে এখন একটা বার চালায় ঠিকানা নিয়ে সেখানে চলে যায় থেকে মোজেস জিজ্ঞেস করে এখন আমি কি করবো অমিত পূর্ণিমার অপেক্ষা করো যেদিন চাঁদ লাল হয়ে যাবে অপরদিকে জেনি বাসার পুরোনো জিনিসপত্রগুলো দেখার সময় বেশ কিছু পুরনো কাগজ পায় যার মাঝে বিভিন্ন দেব ছবি আর চন্দ্রগ্রহণের ম্যাপ ছিল একটা ডায়ের ভিতরে অনেকগুলো নিউজ কাটি পায় প্রত্যেকটা নিউজে ছিল ফকির নামে একটা লোককে নিয়ে ফকিরের ছবিটা দেখে মনে হচ্ছে এই সেই ব্যক্তি যার মূর্তি কিছুক্ষণ আগে আমরা অমিতের হাতে দেখেছিলাম পত্রিকায় ফকিরের নামে লেখা হয়েছে তার কাছে নাকি জাদুকরি শক্তি আছে আর শেষে লেখা আছে ফকিরকে পুলিশ ধরে জেলে পাঠিয়েছে রাতে সামিয়া তার মায়ের ছবি দিকে তাকিয়েছিল সামিয়া তার কুকুর টমিকে বলে এখন সবকিছু তোর উপর নির্ভর করছে ভূত আসলে তুই তো বুঝতে পারিস তাই না যখনই বুঝতে পারবি ভূত তোর আশেপাশে এসেছে আমাকে সিগন্যাল দেবী একবার যদি ভূত ধরতে পারি ওকে বলবো আমার মায়ের কাছে নিয়ে যেতে পরের দিন জেনি জেমস সাথে দেখা করতে জেমস এর বারে যায় জেনি নিজের পরিচয় দিতেই জেমস তাকে দেখে ভীষণ খুশি হয় জেমস বলে শেষবার যখন তোমাকে দেখেছিলাম তখন তুমি অনেক ছোট ছিলে জেনি বলে তাও ভালো আপনার সবকিছু মনে আছে আমার তো কিছুই মনে নেই জেমস বলে আমি জানি তুমি এখানে তোমার ন্যানি সারার খোঁজে এসেছ আমি শেষবার শুনেছিলাম সারা তার হাজবেন্ড ছেড়ে পালিলামের শিফট হয়েছে এখান থেকে পালিলাম যেতে দুই ঘন্টার মতো সময় লাগে তুমি একটা কাজ করতে পারো ওখানে পোস্ট অফিসে গিয়ে খোঁজ দিতে পারো জেনে জিজ্ঞেস করে পোস্ট অফিসে কেন জেমস জানায় আমাদের সময় শুধুমাত্র পোস্ট অফিসেই পেনশনের বিমা চালু ছিল আর সারা সব সময় যে টাকা সংরক্ষণ করতে চাইত হয়তো সে পোস্ট অফিসে কোনো বিমা করেছিল অপরদিকে থানায় জুনিয়র অফিসার মিরাকে বলে খোঁজ নিয়ে দেখো বার্ডেস বিলা থেকে বের হওয়ার পরে মারিয়াকে কেউ দেখেছিল কিনা আর বার্ডেস বিলা সম্পর্কে যত তথ্য পাওয়া যায় সব জোগাড় করো রবিতার এক জুনিয়র সুযন্ত বলে মাধব আর তার মেয়ে ক্যারেলের ব্যাপারে খোঁজ নাও ক্যারেল কি হয়ে মারা গিয়ে ছিল তার কোনো রিপোর্ট করা হয়নি কেন সব খুঁজে বের করো আর ওই ডেলিভারি ম্যান যার লাশ বাড়ির বাথরুমে পাওয়া গিয়েছিল সে কি এসবে জড়িত কিনা খোঁজ নাও শঙ্কর বার্ডিস ভিলা আর মাধবের তথ্য নিতে জেমস এর বাড়ি যায় কিন্তু জেমস রেগে বলে একবার পুলিশ এসেছে একবার ওই মেয়ে জেনে এসেছে সবার সাথে এত কথা বলার মতো সময় আমার নেই এখন সন্ধ্যা হয়ে গেছে আমার বার ওপেন করতে হবে শঙ্কর অনেক চেষ্টা করলেও জেমস তাকে বাড়ির ভিতরে ঢুকতেই দেয় না শঙ্করকে চলে যেতে বলে জেমস বাড়ির দরজা লাগিয়ে ভিতরে আসতেই আমরা দেখি সেখানে অমিত দাঁড়িয়ে আছে অমিত বলে কষ্টের দিনগুলোর পরে সূর্য অন্ধকার হয়ে যাবে চারটাও তখন আর আলো দেবে না আর তখনই সেই রাত আসবে আর ফকির জেগে উঠবে জেমস বলে যখন আবারও থেকে মাধব মারা গেছে তখন থেকে ফকিরকে আর দেখা যায়নি অমিত বলে ফকির ওই ঘরেই আছে যেখানে মাধব তাকে নিয়ে গিয়েছিল আর সে লাল চাঁদের অপেক্ষা করছে জেমস জিজ্ঞেস করে ফকির বার্ডেজ বিলার কোথায় আছে অমিত জবাব দেয় তোমার সব জানতে হবে না তবে সময় আসলে নিজের বিশ্বস্ততার পরিচয় দিবে জেমস বলে হ্যাঁ অবশ্যই দিব অমিত খুশি হয়ে বলে ফকির অবশ্যই তোমাকে এসবের পুরস্কার দেবে জেনি যখন চার্চে যাচ্ছিল তখনই সেখানে জেমস এসে জেনিকে ডাক দেয় জেমস বলে তোমার সাথে আমার কিছু কথা ছিল জেনি বলে এখন তো প্রার্থনার সময় হয়ে গেছে আমি সন্ধ্যার সময় আপনার সাথে বাড়ি এসে দেখা করি আচ্ছা ঠিক আছে বলে জেমস চলে যায় জেমস শর্টকাট দিয়ে মেন রাস্তার দিকে যাচ্ছিল তখন পেছন থেকে জেনি তাকে ডাক দেয় জেনিকে দেখে জেমস এগিয়ে এসে বলে তোমার বাসায় এমন কিছু আছে যা তোমাকে শেষ করে দিবে জেনি বলে কি আছে জেমস জিজ্ঞেস করে ফকিরের কথা শুনেছ জেনি জবাব দেয় হ্যাঁ সেদিন পুরাতন নিউজ পেপারে ফকিরের খবর দেখেছিলাম জেমস আশপাশটা ভালো করে দেখে বলে তোমাদের বাসায় এমন কিছু আছে যার ভেতরে ফকিরের আত্মা বন্দি আছে সেই জিনিসটা খুঁজে বের করে পুড়িয়ে দাও আর তোমাকে এসব লাল চাঁদ ওঠার আগেই করতে হবে জেনি বলে আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না জেমস বলে এসব তুমি পরে বুঝলেও হবে একমাত্র তুমি ফকিরকে মারতে পারবে জেনি বলে আচ্ছা ঠিক আছে তবে তার আগে আপনাকে মারতে হবে মুহূর্তে জেনির গলা বদলে যায় জেনি বলে তুমি আমাকে ধোকা দিয়েছ জেমস আর ধোকাবাজদের একটাই শাস্তি জেনি নিজের হাটটা উঁচু করতেই জেমস বুকে ব্যথা শুরু হয়ে যায় জেনি শক্ত করে হাতের মুঠা বন্ধ করতে শুরু করলে জেমস এর ব্যথা বাড়তে থাকে তার চোখ মুখ বেয়ে রক্ত বের হয়ে আসে জেনি শয়তানের মতো একটা হাসি দিয়ে নিজের হাতের মুঠোটা একবার শক্ত করে চেপে ধরেই মুঠোটা ছেড়ে দিলে জেমস সাথে সাথে মারা যায় সামিনা গাছের আড়াল থেকে সবকিছু দেখছিল কোল পর সামিরাও এই শর্টকট দিয়ে বাসায় ফিরত হঠাৎই সামিরা পা পিছিয়ে গেলে শব্দ হয় সাথে সাথে তাকায় তাকিয়ে কাউকে না দেখে সেখান থেকে চলে যায় চলে গেলে সামিরাও দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় সামিরা দৌড়াতে দৌড়াতে চার্চের দিকে যায় অপর দিকে আমরা দেখি টাইপ রাইটার টা ধীরে ধীরে নতুন হয়ে যাচ্ছে স্বামীরা দৌড়াতে দৌড়াতে চার্চের ভেতরে গেলে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে হঠাৎ জেনি সামিরার হাত ধরে তাকে পাশে বসায় চার্চের ভেতরে জেনে দেখে সামিরা ভীষণ ঘাবড়ে যায় কারণ কিছুক্ষণ আগে সে দেখেছে জেনি মেন রাস্তার দিকে গেছে

জিজ্ঞেস করে পিঙ্কি এখনো আসেনি লোক দুটো বলে ও রাস্তায় আছে দুপুর হতে হতে চলে আসবে আপনি কিছু একটা করুন বাবার এত কষ্ট আমরা দেখতে পারছি না চাউদা ছেলেকে নিয়ে দেবেনের ঘরে যায় চারু দেবেনের পাশে বসে বলে কেমন আছো তুমি দেবেন বলে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম চারু বলে তোমার ছেলেরা তোমাকে ওষুধ খাওয়ানোর অনেক চেষ্টা করছে তুমি খাচ্ছ না কেন দেবেন বলে ওদেরকে আমার ছেলে বলবে না ওরা ভীষণ লোভী আর স্বার্থপর ওরা জানে আমি আমার সবকিছু আমার মেয়ে পিঙ্কি নামে দিয়ে দিয়েছি তাই ওরা চাই ওসিয়ত বদলে সবকিছু ওদের নামে করে দেই চারো বলে আচ্ছা তুমি শান্ত হও আর তুমি আমাকে ডেকেছ কেন দেবেন চাও দিকে তাকিয়ে বলে তুমি আমাকে মুক্তি দাও চারো বলে আমি এসব করতে পারি না দেবেন জানায় তুমি কি পারো আমি দেখেছি দেবেন কেদে কেঁদে বলে আমি তোমাকে অনুরোধ করছি আমাকে মুক্তি দাও চারু বলে তোমার এই ভুল সিদ্ধান্তে আমি রাজি হতে পারি না দেবেন বলে আমি শুধু জীবনে একটাই ভুল করেছি তবে পরের জীবনে যখন তোমার সাথে আমার দেখা হবে তখন সেই ভুল আমি আর করব না চারু এবার দেবেনের বুকে হাত রাখে হাতটা ধীরে ধীরে নাড়াতেই দেবেনের দুই চোখ বন্ধ হয়ে যায় চারু ছেলে দরজা দাঁড়িয়ে সবকিছুই দেখছিল চারু বের হয়ে যাওয়ার সময় পেছনে তাকিয়ে দেখে দেবেন তাকে ধন্যবাদ জানাচ্ছে এটা দেখে চারুর মুখে হাসি ফুটে ওঠে কিন্তু চারু ছেলে সেদিকে তাকিয়ে কাউকেই দেখতে পায় না না জঙ্গলের মাছ দিয়ে বাসায় ফেরার সময় চারু ছেলে চারুকে জিজ্ঞেস করে মা তুমি কারো বুকের উপর হাত রাখলেই সে চোখ বন্ধ করে ফেলে কেন চারু বলে আমি আসলে মানুষকে সাহায্য করি যখন তুমি বড় হয়ে যাবে তখন আমি তোমাকে সবকিছু শিখিয়ে দিব চারু ছেলে বলে সেজন্য বড় হওয়া কি দরকার এখন শিখিয়ে দিলেই তো হয় চারু বলে এই শক্তিটা ভালোর জন্য ব্যবহার করা যায় আবার খারাপের জন্য ব্যবহার করা যায় যদি কোনো খারাপ মানুষের হাতে এটা পড়ে তাহলে মানুষের সর্বনাশ হতে সময় লাগবে না যখন তুমি ভালো আর মন্দের পার্থক্যটা বুঝতে পারবে তখন আমি তোমাকে সবকিছু শিখিয়ে দিব সিন শিফট হয় বর্তমানে রাতে স্বামীরা ঘোস্ট অফ সুলতানপুরের বইটা পড়তে পড়তে বারবার জেনের কথা মনে করছিল জেনে কিভাবে দূর থেকে দাঁড়িয়ে হাতের ইশারায় মেরে ফেললো আবার তার আগেই চার্চে চলে আসলো ঠিক সেই সময় রবি বাসায় ফিরে এসে স্বামীরার হাত থেকে বইটা নিয়ে বলে অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ো রবি বাসার ভেতরে যেতেই সামিরা বাইরে কিছু একটা শব্দ শুনতে পায় বিষয়টাতেমন একটা গুরুত্ব না দিয়ে নিজের রুমে যেতে গেলে আবারও সেই শব্দটা শুনতে পায় এবার বাসায় ধীরে ধীরে জানার দিকে এগিয়ে যায় জানালার কাছে গিয়ে বাইরে কিছু একটা দেখে সামিরা ভীষণ ভয় পেয়ে যায় দেখা যায় জেনি সামিয়াদের বাসার মেন গেটে দাঁড়িয়ে আছে মেইন গেট ঠেলে জেনি ভিতরে এসে হাতে ইশারায় সামিয়াকে বলে এদিকে আসো সামিরা ভয় নিজের রুমের দিকে যেতে গেলে পিছনে ফিরে দেখে জেনি সেখানে দাঁড়িয়ে আছে জেনি সামিয়ার গলা ধরে তাকে শুনে উঁচু করে ধরে জেনি বলে তোমার কি মনে হয় আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব এরপর সে হাতটা জেনির বুকের ভিতর দিয়ে জেনির হার্ট বের করে নিয়ে আসে এমন ভয়াবহ স্বপ্ন দেখে জেনি ঘুম ভেঙে গেলে সে দৌড়ে বাবার রুমে যায় সে ভেবেছিল আজকে তার বাবাকে জেনি ব্যাপারে সব বলে দিবে কিন্তু রবিকে ঘুমাতে দেখে সামেরা কিছু না বলে নিজের রুমে ফিরে এসে মায়ের ছবিটা বুকে নিয়ে সে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে জেনি পত্রিকায় একটা খবর দেখে দৌড়ে পিটারকে ডাক দেয় পিতারকে পত্রিকায় একটা নিউজ দেখিয়ে বলে এই লোকটা সেদিন আমার সাথে চার্চের বাইরে দেখা করতে এসেছিল আজ পত্রিকায় খবর এসেছে লোকটা মারা গেছে সে আমাকে কিছু বলতে চাচ্ছিল পিটার বলে আশ্চর্যের বিষয়ে তুমি যার সাথে কথা বলছো সেই মারা যাচ্ছে অফিসে দেরি হয়ে যাওয়ায় পিটার সাথে আর কথা না বলে বাসা থেকে বের হয়ে যায় হাসপাতালের মর্গে ডক্টর জেমসের হার্ট বের করে রবিকে দেখিয়ে বলে এর মৃত্যুটাও একদম মারিয়ার মতো হয়েছে এর হার দেখেও মনে হচ্ছে কেউ সেটাকে নিংড়ে সমস্ত রক্ত বের করে ফেলেছে রবি জিজ্ঞেস করে এটাকে কোনো নতুন হার্ট অ্যাটাক নাকি ডক্টর জানায় সে এমন কিছু আগে কখনোই শোনিনি পোস্টমর্টম রিপোর্ট নিয়ে রবি মর্গ কোথা থেকে বের হয়ে আসলে শঙ্কর বলে এই জেমস এর সাথেও শেষবা জেনি দেখা হয়েছিল চার্চের অনেকেই দেখেছে জেমস জেনির সাথে কথা বলে সেখান থেকে চলে যাওয়ার পর জেমসের মৃত্যু হয় রবি জিজ্ঞাসা করে যখন জেমসের মৃত্যু হয় তখন জেনি কোথায় ছিল শঙ্কর বলে জেমসের মৃত্যুর সময় চার্চের প্রার্থনা হচ্ছিল আর জেনি সেখানেই ছিল রবি বলে তার মানে জেনি কিছুই করেনি তবে তারপরও ওকে একবার জিজ্ঞাসা করা দরকার সিন শিফট হয় 1950 সালে দেবনের মৃত্যুর পর তার দুই ছেলে দিলীপ আর মনু তাদের বোন পিঙ্কি ছেলেকে নিয়ে চারুর বাসায় আসে চারু তাদেরকে দেখে বলে কি হয়েছে মনোজ বলে কি হয়েছে সেটা তুই বলবি ডাইনি মনোজেরকে দলিল দেখিয়ে বলে এটা পড়লেই বুঝতে পারবি কি হয়েছে চারু জিজ্ঞেস করে তুমি পড়ে বলো কি হয়েছে মনোজ জবাব দেয় সেদিন তুমি এমন কি করেছিলে যে বাবা নতুন দলিলে সবকিছু তোমার নামে করে দিয়েছে দিলীপ বলে আমরা তোকে বিশ্বাস করে বাবার সাথে দেখা করতে দিলাম আর তুই কালো জাদু করে সব নিয়ে নিলি চারু বলে দেবেন সবকিছু আমার নামে কেন দিবে সেদিন তো সে বলেছিল সবকিছু পিঙ্কি নামে দিয়ে দিয়েছে মনোজ পুলিশ কনস্টেবল কে বলে আপনি ওকে ধরে নিয়ে যান নয়তো আমি ওকে এখানেই মেরে ফেলবো কনস্টেবল চারুকে জিজ্ঞেস করে আপনি কিছু বলবেন চারু বলে আমি কি বলবো আপনি চাইলে আমার ঘরের ভিতরে এসে দেখতে পারেন আমরা বসবাস করি আর আপনারা চাইলে যেখানে বলবেন আমি সেখানে করে সম্পত্তির আমার কোনো দরকার নেই চারুকে গ্রেফতার করতে বলে কনস্টেবল বলে আপনার বাবা অনেকদিন থেকে বিছানায় পড়েছিল এই অবস্থায় সে কিভাবে নিজের উইল বদলাবে যাওয়ার সময় মনোজ বলে তোকে আমরা দেখে নেবো কালো জাদু করে মানুষের সম্পত্তি নিয়ে নিস সিন শিফট হয় বর্তমান মানে সামিরা স্কুল ফাঁকে দিয়ে তার কুকুর টমিকে নিয়ে বার্ডেস ভিলায় আসে মেইনগেটের সামনে দাঁড়িয়ে সামিরা টমিকে বলে এখানে যদি কোনো সমস্যা হয় তাহলে এক দৌড়ে বাবাকে গিয়ে জানিয়ে দিবি টমিকে বাইরে যেতে বলে ভেতরে গেলেই থেকে বের হয়ে আসে জেনি তখন কোথাও যাচ্ছিল সে সামিরাকে দেখে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো স্কুলে যাওনি সামিরা বলে আপনার সাথে দেখা করাটা দরকার ছিল জেনে জিজ্ঞেস করে কেন কোনো সমস্যা হয়েছে সামিরা জবাব দেয় আমি দেখেছি সেদিন আপনি ওই লোকের সাথে কি করেছেন জেনে বলে আমি কি করেছি সামিরা বলে সামিরা বলে আপনি সেদিন জেমসকে খুন করেছেন কিন্তু আমি কাউকে কিছুই বলবো না যদি আপনি আমাকে একটা সাহায্য করেন তিনি আশ্চর্য হয়ে বলে জেমস তো হার্ট অ্যাটাকে মারা গেছে সামিরা বলে না আমি দেখেছি আপনি হাতের মুঠোটা এভাবে বন্ধ করতেই জেমস মাটিতে পড়ে যায় আর বইতেও ঠিক এমনই লেখা আছে কোন বই জিজ্ঞাসা করতে সামিরা ব্যাগ থেকে ঘোস্ট অফ সুলতানপুর বইটা বের করে জেনির হাতে দেয় জেনি বলে তোমরা সবাই কি একই বই পড়ো এই বইতে যা লেখা আছে সবকিছুই কাল্পনিক তোমার মনে আছে তুমি যখন চার কাজ এসেছিলে তখন আমি তোমাকে আমার পাশে বসতে বলেছিলাম তাহলে একটা মানুষ একই সাথে দুই জায়গায় কি হয়ে থাকতে পারে সামিরা বলে বইতে লেখা আছে ভূত যে কারো রূপ নিতে পারে আর যাকে ইচ্ছা মারতে পারে জেনে বলে তুমি যেন আর কি বলেছিলে আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি সামিরা বলে আপনি কি আমার মায়ের সাথে দেখা করে দিতে পারবেন জেনে বলে তার মানে তোমার মনে হচ্ছে আমি ভূত আর আমি তোমার মায়ের সাথে তোমার দেখা করে দিতে পারবো তাই না সামিরা বলে হ্যাঁ তবে আমি কাউকে কিছুই বলবো না জেনে বলে তুমি যা দেখেছো আর এই বইতে যা পড়েছো সব কিছুই ভুল জেনি সামিয়ার কথায় গুরুত্ব না দিলে সামিয়া রাগ করে সেখান থেকে চলে যায় থানায় সবাই মিলে যখন এই কেস ডিসকাস করছিল তখন সেখানে জেনি আসে কারণ রবি জেনিকে ডেকে পাঠিয়েছিল বর্ণিতের নাম দেখে জেনি কিছুটা অবাক হয় সে রবিকে জিজ্ঞেস করে তাহলে কি তোমরা আমাকে মনে করছো রবি বলে না তবে এই তিনজনই মৃত্যুর আগে তোমার সাথে দেখা করেছিল তা জেমস তোমাকে সেদিন কি বলেছিল জেনি বলে সেদিন জেমস চার্চের সামনে এসে আমার সাথে কিছু কথা বলতে চাচ্ছিল কিন্তু প্রার্থনা শুরু হয়ে যাওয়ায় আমি তাকে বলেছিলাম আমি সন্ধ্যায় বাড়ি এসে তার সাথে দেখা করব। হয়তো সে আমার ন্যানি সারাকে নিয়ে কিছু বলতে চাচ্ছিল আর আজ সকালে সামিরা আমাদের বাসায় এসে উল্টা পাল্টা কৃষক বলছিল রবি অবাক হয়ে জিজ্ঞেস করে সামিরা তোমার বাসায় কেন যাবে সিন চলে যায় উনিশশো সালে চারুর ছেলে বালি স্কুল থেকে ফেরার সময় দিলীপ তাকে ডেকে বলে এদিকে আয় বালির সাথে না গেলে হঠাৎ সামনে তাকিয়ে দেখে মনোজ দাঁড়িয়ে আছে মনোজ বালির কলা ধরে শূন্য উঁচু করে একটা চট দেয় মনোজ বালিকে বটগাছের গোড়ায় নিয়ে মারতে মারতে বলে তোর মা যদি ভিখারি হয় তাহলে তুই কি ফকির বটগাছানি জায়গায় নাপিত বসেছিল মনোজ নাপিতকে বলে ওর হাতে ফকির লিখে দেয় নাপিত রাজি না হলে দিলীপের চর খেয়ে সে বালির হাতে ফকির লিখতে বাধ্য হয় সিন বর্তমানে ফিরে আসলে মোজেস নিজের জাহাজে বসে ফকিরা সেই মতিটা দেখছিল ঠিক সে সময় সামিরা জাহাজে আসলে মোজেস দরজা খুলতেই সামিরা ঘাবড়ে যায় মজেজকে দেখে সামিরা আর টমি দৌড় দিলে সেখানে থাকা একটা তক্তায় বেঁধে সামিরা পড়ে যায় সামিরা উঠে পালাতে গেলেই পিছনে তাকিয়ে দেখে তার স্কুল ব্যাগটা মোজেসের কাছে স্বামীরাও দমে যাওয়ার পাত্রী না মোজেসের দিকে এগিয়ে এসে বলে আমার ব্যাগটা দাও মোজেস দিতে না চাইলে সামিয়া তার কাছ থেকে ব্যাগটা কেড়ে নেওয়ার চেষ্টা করে তখন সেখানে রবি এসে বলে এসব কি হচ্ছে এখানে সামিরা বলে বাবা তুমি এখানে কি করছো রবি বলে এই প্রশ্ন তো আমি তোমাকে করব। রবি তেরে এসে মোজেসের কলা ধরে বলে তুই আমার মেয়েকে বিরক্ত করছিস সামিরা বলে বাবা ওকে ছেড়ে দাও ও আমার বন্ধু রবি বলে ও তোমার দাদার বয়সী ও তোমার বন্ধু হয় কিভাবে সামিরা বলে সত্যি ও আমার বন্ধু আমরা মাঝে মাঝে ও জাহাজে এসে খেলি আমি ওকে একটা বই দিতে এসেছিলাম সামিরা তার ব্যাগ থেকে হোস্ট অফ সুলতানপুর বইটা বের করে মোজেসের হাতে দিয়ে বাবার সাথে সেখান থেকে চলে আসে যাওয়ার সময় সামিরা জিজ্ঞেস করে তুমি জানলে কিভাবে আমি এখানে রবি জবাব দেয় তোমার বন্ধুরা বলেছে সামিরার এমন আচরণে মোজেস বেশ খুশি হয় কিন্তু হাতের বইটার দিকে তাকিয়েই মোজেস ভীষণ ঘাবড়ে যায় একটা রেস্টুরেন্টে বসে যিনি রবির কথাগুলো ভাবছিল এই তিনজন মানুষই মারা যাওয়ার আগে তোমার সাথে দেখা করেছিল তোমার আর এদের মৃত্যুর পিছনের আসল রহস্যটা কি তিনি কিছু একটা ভেবে তার স্বামী পিটারকে কল দেয় পিটার সেই সময় একটা মেয়ের সাথে ছিল কল রিসিভ না করলে এটা বলে তুমি তোমার স্ত্রীর ফোন রিসিভ করছো না কেন পিটার বলে এটা তোমার সমস্যা না তুমি সময় মতো তোমার টাকা পেয়ে যাবে পিটার বলে আমি চব্বিশ লাখ টাকার ব্যবস্থা করেছি কিন্তু মেটা বলে আমার হাজবেন্ড তোমাকে পঁচিশ লাখ দিয়েছে এর চাইতে কম টাকা ফেরত দিলে ও তোমাকে ছাড়বে না পিটার বলে আচ্ছা ঠিক আছে আমি যেভাবেই হোক পঁচিশ লাখ টাকা ম্যানেজ করে তোমাকে দিয়ে দিব জেনে পিটারের অফিসে এসে রবি যা যা বলেছে সবকিছু পিটারকে জানায় পিটার বলে কোনো কারণ ছাড়াই পুলিশ তোমার নাম সাসপেক্ট লিস্টে কেন রাখবে জেনে বলে আমি সেসব জানি না তবে ওই তিনজন মারা যাওয়ার আগে আমার সাথে দেখা করেছিল আর আমি আমার ছোটবেলা ন্যানিকে খুঁজতে সামনের সপ্তাহে পালুলে যাব এদিকে আর রবি সমুদ্রের পাশে আইসক্রিম খেতে খেতে গল্প করছিল রবি জিজ্ঞেস করে স্কুল ফাঁকি দিয়ে তুমি তুমি কেন গিয়েছিলে বলে রবি বলে আমি পুলিশ আমার কাজই হচ্ছে ভুল কাজগুলোকে ঠিক করা আর তুমি নাকি জেনে কে জেমস কে মারতে দেখেছো সামিরা বলে হ্যাঁ বলেছি কারণ আমি নিজের চোখে দেখেছি রবি জিজ্ঞেস করে কোথায় সামিরা রবিকে নিয়ে জেমস এর মার্ডার স্পটে গিয়ে বলে ঠিক এখানে নিয়েই জেমস দাঁড়িয়েছিল রবি দেখে এখান থেকে জেমসের বারটা খুব কাছেই সে সামিরাকে জিজ্ঞেস করে তুমি কোথায় ছিলে সামিরা জবাব দেয় আমি ওই গাছের পেছনে ছিলাম রবি জিজ্ঞেস করে এই রাস্তাটা তো চার্চের দিকে যায় তাই না আর এটা কিভাবে সম্ভব জেনি তো সে সময় চার্চের ভেতরে ছিল আর তুমিও দেখেছিলে সামিরা বলে এখানে জেনির ভূত ছিল গাড়িতে উঠে রবি জিজ্ঞেস করে তুমি এতদিন আমাকে সব বলনি কেন তুমি ভেবেছিলে জেনি ভূত আর তাকে দিয়ে তুমি তোমার মায়ের সাথে দেখা করতে চাইছিলে তাই না কেউ মারা গেলে সে আর কোনদিনই ফেরত আসতে পারে না সে শুধু আমাদের মনের মাঝে বেঁচে থাকতে পারে তাও ততদিন যতদিন আমরা বেঁচে থাকি আর হ্যাঁ তুমি জেনে কিভাবে খুনি বলতে পারো না কারণ প্রমাণ ছাড়া আমরা কাউকে দোষ দিতে পারি না তুমি জেনে কে গিয়ে সরি বলবে সিন আবারও চলে যায় উনিশশো সালে চাও ছেলে বালিকে নিয়ে মনোজদের বাসায় আসে চারু রেগে বলে তোমাদের সাহস কিভাবে হয় আমার ছেলের হাতে এভাবে ফকির লিখেছো দিলীপ বলে আমাদের সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছিস চারু বলে আমি পুলিশের কাছে কি রিপোর্ট লেখাবো এই কথা শুনে মনোজ বালিকে একটা চর দেয় বালিকে ধরতে গেলে মনোজ ওটা লাঠি মারে এরপর মনোজ রেগে একটা লাঠি এনে চারুকে মারতে গেলেই তার বুকে ব্যথা শুরু হয়ে যায় চারণিজের হাতটা উঁচু করে বলে আমাকে চোর বলিস তাই না এবার দেখ আমি কি চুরি করতে পারি চারোনিজের হাতের মুঠো বন্ধ করতেই মনোজের চোখ মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে চাউনিজের হাতের মুঠো খুলে দিতেই মনোজ সাথে সাথে মারা যায় এটা দেখে পিঙ্কি আর দিলীপ কান্না শুরু করলে চারু বালিকে নিয়ে তাদের বাসা থেকে বের হয়ে যায় বাসায় আসলে বালি মাকে জিজ্ঞেস করে মা তুমি ওটা কি করলে চারু বলে কিছু না তোর এখনো জানার সময় হয় হয়নি সব জামা কাপড় ছিল এদিকে গ্রামবাসী চারুর বাসার চারিপাশে কেউসিন ডেল ঢাল ছিল বালি জিজ্ঞেস করে মা আমরা কোথায় যাচ্ছি চারু জবাব দেয় জানি না এসেছিলাম মানুষের সেবা করতে কিন্তু উল্টা তাদের চোখে খারাপ হয়ে গেলাম এদিকে গ্রামবাসী চারুর বাড়িতে আগুন ধরিয়ে দেয় বাড়িতে আগুন লেগেছে দেখে মা আর ছেলে ভীষণ ভয় পেয়ে যায় দরজা খুলে বের হতে গেলে দেখে গ্রামবাসী তাদের মারার জন্য দাঁড়িয়ে আছে চারু দরজা বন্ধ করে বালিকে বলে আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনবি আমি তোকে যা দিচ্ছি তা অনেক শক্তিশালী তুই এই দু রাজত্ব করতে পারবি ভালো হয়ে থেকে কোনো লাভ নেই এই পৃথিবীতে সব সময় খারাপটাই দিতে কাউকে ছাড়বি না হোক সেটা পুলিশ তুই নিজের একটা দল বানাবি আর সবাইকে তোর সামনে মাথা করতে বাধ্য করবি বালি বলে মা আমি তোমার কথা বুঝতে না চারু বলে যখন বড় হয়ে যাবি তখন সব বুঝতে পারবি এরপর চারু বালির বুকে হাত রেখে কানের কাছে মুখ নিয়ে গিয়ে কিছু মন্ত্র পড়ে মন্ত্র পড়ার শেষে চারু বলে তুই পালিয়ে যা আর পিছনে ফিরে তাকাবি না চারু বালির শরীরে একটা কম্বল পেছি জানলা দিয়ে তাকে বাইরে বের করে দেয় এরপর দরজা খুলে বাইরে বের হয়ে আসে চারো সারিতে ততক্ষণে আগুন লেগে গেছে চারো এগিয়ে এসে দিলীপকে মারার জন্য হাত উঁচু করে কিন্তু হাতের মুঠো বন্ধ করার আগেই দিলীপ চারকে গুলি করে মেরে ফেলে গুলির শব্দ শুনে বালি বুঝতে পারে ওরা তার মাকে মেরে ফেলেছে গল্প চলে যায় বত্রিশ বছর আগে গোয়ার পোরহরিম নামের একটা গ্রামে মালা নামের এক মহিলা হেঁটে আসছে সেই রাস্তা দিয়েই লম্বাচড়া এক ব্যক্তি বই পড়তে পড়তে যাচ্ছে লোকটি ওনার দিকে তাকাতেই মালা

বিপজ্জনক বলেই কল কেটে দেয় অশোক তাড়াতাড়ি তার টিম নিয়ে লোকেশন রওনা দেয় এদিকে ফকির রাজু নামে ছোট বাচ্চাটাকে আঁকিয়ে বোঝাচ্ছিল যেদিন চন্দ্রগ্রহণ হবে আর চাঁদ লাল রং ধারণ করবে সেই কালো অন্ধকার রাতে দল নিজেকে বলে দিতে আসবে আর ঠিক সেই দিনই আমি সেই শক্তি পাবো যেটা আমি এত বছর যাবৎ খুঁজছিলাম তখনই দরজায় কেউ কর্নারে নাড়ে ফকির দরজা খুলে দেখে মালা দাঁড়ানো মালা বলে সে এলাকার চার্চ থেকে এসেছে এই রবিবার একটা প্রোগ্রামের জন্য সবাইকে দাওয়াত দিচ্ছে ফকির বলে আমি রবিবার থাকবো রাখবো বলেই দরজা লাগাতে গেলে মালা বলে আপনার স্ত্রী আর ছেলে আসলেও হবে ফকির দরজা খুলে বলে আপনি ভেতরে এসেদের বলে যান আর আমার বাসায় কিছু মেহমানও আছে মালা আশপাশটা একবার দেখে যে অসুখ আসলো কিনা তারপর সাহস নিয়ে ভিতরে ঢোকে ফকির বাসার সবার সাথে মালাকে পরিচয় করিয়ে দেয় মালা অবাক হয়ে বলে আপনি কার সাথে কথা বলছেন এখানে তো কেউ নেই ফকির বলে সবাই তো আছে ওই দেখেন ওই দেখেন ফেনি মাইকেল আর ওই যে বাচ্চাকে দেখছেন ও রাজু মালা বেশ ভয়ে ভয়ে বলে আমি তো আপনার স্ত্রী আর ছেলের দেখা করতে এসেছিলাম ফকির শানি হাসি দিয়ে বলে আপনি আমার স্ত্রী এবং ছেলে বিষয়ে কিভাবে জানলেন আর আপনার পায়ে তো পুলিশের জুতা ঠিক তখনই অশোক তার টিম এবং ফকিরের স্ত্রী আর ছেলেকে নিয়ে পৌঁছায়। মালা দৌড়ে বাসা থেকে বের হয়ে অশোকের কাছে যেতে চায়। কিন্তু মালা কাছে পৌঁছানোর আগেই ফকির তার হাতের মুঠো শক্ত করে চেপে ধরে মালা বুকে হাত দিয়ে মাটিতে বসে পড়ে ফকিরের হাতের মুঠো যত শক্ত হয় মালার কষ্ট তত বাড়তেই থাকে মালার চোখ মুখ দিয়ে গল গলিয়ে রক্ত পরে ফকির হাতের ছাটি মালা মারা যায় অশোক মালাকে বারবার ডাকে কিন্তু কোনো লাভ হয় না ফকির দরজা লাগিয়ে পঞ্জিকা নিতে আসলে তার ছেলের গলা শুনতে পেয়ে পুরুষের দল আমাকে ধরতে আমার ছেলেকে এনেছিস সাহস থাকলে আমাকে ধর সবাই ফকির দিকে তেরে গেলে ফকির তার হাতের মুঠো চেপে দুজনকে মেরে ফেলে সবাই ফকির কে লাঠিতে মারতে থাকে কিন্তু ফকির কে কোনোভাবেই সামানো যায় না সে একের পর এক পুলিশকে মারতে থাকে ফকিরের স্ত্রী অশোককে বলে ওর চোখ বন্ধ করেন ও চোখ দিয়ে যে কারো আত্মাকে দেখতে পারে অশোক দৌড়ে ফকিরকে মাটিতে ফেলে দিলেই অন্য অফিসাররা ফকিরের হাত পা চেপে ধরে অশোক ফকিরের জামা দিয়ে তার চোখ ঢেকে দিয়ে মাথায় জোরে এক লাথি দিতেই ফকির অজ্ঞান হয়ে যায় অশোক তার প্রিয়তম স্ত্রী লাশের পাশে বসেছিল ঠিক তখনই এক কনস্টেবল এসে অশোককে কে বেসমেন্টে নিয়ে দেখায় সেখানে অনেকগুলো লাশ পড়ে আছে কনস্টেবল জানায় এই কয়দিনে যতগুলো লোক নিখোঁজ হয়েছে সবার লাশ এখানে এই ছোট বাচ্চা রাজু গত সপ্তাহে নিখোঁজ হয়েছিল এত ভয়ঙ্কর দৃশ্য দেখে অশোক বলে সবার লাশ পোস্টমর্টমে পাঠা অর্থাৎ ফকির বাসায় ঢোকার পর যাদের দেখা গিয়েছিল তারা আসলে এদের আত্মা ছিল এই জন্যই মালা কাউকে দেখতে পায়নি সিন শিফট হয় বর্তমানে গাবলু বান্টিকে বলে আমি তো বাবার সাথে কথা বলবো উনি কে যে সিদ্ধান্ত নেবে তুই কোথায় পড়বি আর তোকে কেন বা বোর্ডিং স্কুলে পাঠাবে সামিরা বলে উনি বান্টির বাবা সেই তো ঠিক করবে তাই না তখনই নিয়ে এসে সামিরাকে বলে তুই কি পাগল নাকি তুই আমার মা কি এসব কেন বলেছিস সামিরা বলে দেখ নিক তুই এসব বুঝবি না নিক রাগ করে বলে তুই আমার মাকে উল্টাপাল্টা বলবি আর আমি মেনে নিবো আরে তুই কিভাবে জানবি কেউ মাকে কিছু বলে কেমন লাগে তোর তো মাই নেই সামিয়া নিকের কথায় কষ্ট পেয়ে চলে যায় নিকের এমন ব্যবহারে বান্তি এবং গাবলু রাগ করে চলে যায় নিক একা একাই ক্লাসে এসে বসে ক্লাসে তখন অমিত বসে বসে সবাই খাতা দেখছিল নিকের মন খারাপ থেকে জিজ্ঞেস করে নিক তুই বার্ডেস থাকো তাই না আর তোমার নানির বাবা বিখ্যাত লেখক ছিল তাই না নিক বলে উনি আমার প্রিয় বই ঘোস্ট অফ সুলতানপুর লিখেছে আপনি চাইলে আমার কাছ থেকে বইটা নিয়ে পড়তে পারেন অমিত বলে না আমি এসব ভূতে বিশ্বাস করি না কারণ আমি ভূত নেক বলে ডক্টর স্পিড দেখেছে আর উনি পরের সপ্তাহে মেলায় আসবে অমিত কিছু একটা ভেবে বেশ খুশি হয় এদিকে জেনি তার ন্যানি সারার খোঁজে পালালমের উদ্দেশ্যে রওনা দেয় জেনে পালালমের পোস্ট অফিস থেকে সারার বাসার ঠিকানা নিয়ে সারার বাসায় পৌঁছায় তার বই নেওয়ার জন্য মোজেস বেশ রেগেই বলে এই নাও তোমার বই আর আমি তোমার বন্ধু না বুঝলে সামিরা জিজ্ঞেস করে আপনি এই বইয়ের গল্পে বিশ্বাস করেন মোজেস বলে এই গল্প আমি স্বচক্ষী দেখেছি এখন এখান থেকে যাও আর কখনোই এখানে আসবে না এদিকে জেনি দেখে সারা বলে তুমি কেন ফিরে আসলে সারা বলে আমার আসলে তেমন কিছুই মনে নেই এদিকে সামিরা চলে গেলে মজেস চা বানাতে বানাতে কিছু ভাবতে থাকে একটা কয়েদি যার ফাঁসি হচ্ছে এসব ভাবতে ভাবতে সে চা নিয়ে দেখে সামিরা দাঁড়ানো আসলে এখানে সামিরা এবং মোজেস আর সারা এবং জেনিকে একসাথে দেখানো হয় কারণ সামিরা এবং জেনি একই গল্প শুনছে সামিরা জিজ্ঞেস করে আপনি এই গল্প সচক্ষে দেখেছেন মানে আপনি ফকিরকে জানতেন মোজেস জানায় মাধব এবং ফকির দুজনকেই জানি মোজেস বলে আমি যা বলবো তা যেন আর কেউ না জানে প্রমিস সামির মাথা নাড়িয়ে সম্মতি দেয় মোজেস বলে এসব শুরু হয় তখন যখন মাধব ম্যাথিউস বুঝতে পারছিল না সে কি লিখবে মাধব নাম করা লেখক ছিল সে অনেক ভালো ভালো ভূতের গল্প লিখেছিল কিন্তু তখন কেন যেন আর কিছু লিখতে পারছিল না সারা জানায় লেখার কিছু না পাওয়ার কারণে সবসময় মাধবের মেজাজ খারাপ থাকত মোজেস জানায় মাধবের এমন এক গল্পের দরকার ছিল যেটা আবারও অনেক নাম কামাবে এমন এক ভূতের গল্প যেটা কেউ কখনো শুনেনি ঠিক সে সময় মাধব খবরের কাগজে ফকিরকে আটক করার খবর দেখে যেখানে ফকিরকে আত্মা সংগ্রহক বলা হয়েছিল মাধব ফকিরের বিষয়ে যত খবর ছাপা হয়েছে সব পড়ে জানতে পারে ফকিরের মায়াবে কিছু শক্তি আছে মাধব আর দেরি না করে ফকিরের দেখা করতে চলে যায় নিজের গল্প শেষ করতে মাধব বারবার ফকিরের দেখা করতে চলে যেত মাধব নাম করে লেখক হওয়ায় পুলিশও তার কথা শুনতো তাই জেলের নিয়ম ভেঙে ফকিরকে মাধবের পরিচয় করিয়ে দেয় ফকিরের হাত এবং চোখ সবসময় বাধা রাখা হতো কারণ সে চোখ দিয়ে আত্মাকে বসে আনতো তোর এমনিও মৃত্যুদণ্ডের সাজা হয়েছে ময়ার আগের কয়েকদিন ভালো কাজ করে যা নাম করা এক লেখক তোর গল্প এসেছে ফকির বিষয়টা শুনে বেশ খুশি হয় মাধবকে জিজ্ঞেস করে কে তুমি মাধব পরিচয় দিয়ে বলে আমি ভূতের গল্প বলে সেই গল্প নাকি তো কাল্পনিকই লেখে কারণ আমি কখনোই ভূত দেখিনি আর এমন কাউকে চিনিও না যে ভূত দেখেছে মাধবের এই কথায় ফকির এক শতানি হাসি দিয়ে জিজ্ঞেস করে তা তুমি আমার কাছে কি চাও মাধব বলে তুমি নাকি ভূত দেখেছো তাই তোমার গল্প শুনতে এসেছি আর এমনিও কয়েকদিন পর তোমার ফাঁসি হবে তাই মারা যাওয়ার আগে ভালো কাজ করে যাও ফকির বলে তোমার কি মনে হয় আমাকে কেউ মারতে পারবে আমি হলাম বিশেষ এক শক্তি সম্পূর্ণ আমার জন্ম হয়েছে এই পৃথিবীতে রাজত্ব করার জন্য মাধব বলে ঠিক আছে তোমার গল্প বলো আমি দুনিয়ার সব কোণে তোমার গল্প ছড়িয়ে দিব ফকির বলে বদলে আমাকে একটা কাঠে ছোট টুকরা দিতে হবে অনেক কাঠখড় পুড়িয়ে মাধব ফকিরকে কাঠের একটা টুকরা দেওয়ার অনুমতি পায় ফকির তার গল্প বলতে শুরু করে ফকির জানায় তার জন্ম সুলতানপুরে ফকিরের মায়ের নাম ছিল চারু সুলতানপুরে ফকির আর তার মা বেশ সুখে শান্তিতেই থাকতো মাধবকে গল্প বলতে বলতে ফকির কাঠের টুকরিটি নখ দিয়ে খুঁজতে থাকে ফকির বলে কিন্তু একদিন তার আমার মাকে বাসা থেকে টেনে বের করে জ্যান্ত পুড়িয়ে মারে আমার মা সবসময় সবার উপকার করতো কিন্তু সবাই আমার মায়ের ক্ষতি করলো সারা জেনিকে জানায় একদিন মাধব জেনিকে জেলে নিয়ে যেতে চাইলে জেনির মা মাধবকে বলে সে কখনোই তার মেয়েকে জেলে যেতে দিবে না কারণ সবাই বলা বলাবলি করছে মাধব জেলে কোনো ফকির নামের সাথে দেখা করছে যে বাচ্চাদের উপর জাদু করে মাধব জোর করে জেনেকে নিতে চাইলে জেনীর মা ক্যারেল আত্মহত্যা করার হুমকি দেয় মাধব গেলে ফকির বলে বাচ্চা আমি আমার দেখাবো। মাধব না কিন্তু আমি তোমার দেখতে চাই ফকির বলে যদি কেউ অকালে মারা যায় তাহলে তার আত্মা দুই দুনিয়ার মাঝে ধুলন্ত অবস্থায় থাকে হয়তো তার আত্মা কোনো কিছুতে আটকে থাকে না হলে মারা যাওয়ার তিন দিন যাবৎ আত্মাটি শরীরে প্রবেশ করার চেষ্টা করে এরা আগামীকাল আমাকে ফাঁসি তে ঝুলাবে কিন্তু ওরা জানে না আমাকে যতবার মারা হবে ততবার আমি আবার এখানে জন্মগ্রহণ করব। কারণ আমি অমর মাদব ফকির সব কথাকে ফালতু ভেবে অশোককে বলে ফকিরের সব গল্পই আজব আত্মা নাকি কোনো জিনিসে আটকে যাবে বাচ্চার সাহায্যে শহীদ বদলানো আরে এসব বানানো গল্প তো সব জায়গায় পাওয়া যায় ফকির বলেছে পূর্ণিমার রাতে চাঁদ যখন লাল রঙ ধারণ করবে তখন কোনো নিষ্পাপ আত্মার বলে দিলে নাকি সে অমর হয়ে যাবে বেকার সময় নষ্ট হল আপনি এসব গল্প কুড়িয়ে ফেলেন অশোক বলে কাল ফাঁসির পর ফকিরের লাশের সাথে এগুলো পুড়িয়ে দিব মাধব একটু ভেবে বলে না ফকিরের লাশ পুড়াবে না অশোক মোজেসের সাথে মাধবের পরিচয় করিয়ে দেয় আসলে মাধব নিজেই বুঝতে পারেনি সে ঠিক সেটাই করছিল যেটা ফকির তাকে দিয়ে করতে চেয়েছিল কারণ ফকির অনেক চালাক ফকিরের ফাঁসি হওয়ার পর মোজেস ফকিরের লাশ বার্গেস ভিলায় আনে ফকিরের লাশ মাধবের রিডিং রুমে আনা হয় কারণ ফকির বলেছিল মা যাওয়ার পর তার আত্মা আবারও শরীরে ঢুকবে আর ও জীবিত হয়ে যাবে অশোক বলে আপনি তো বলেছিলেন আপনি ওর কথায় বিশ্বাস করেননি মাধব বলে না বিশ্বাস তো করিনি তবে বলতে পারো এটা লেখকের একটা কৌতূহল এটা একটা লেখকের কৌতূহল মোজেস দরজার কাছে দাঁড়ানো ছিল জেনি হলে ফকিরে বাড়ানো সেই কাঠের পুতুল পেলে মোজেস এসে জেনির কাছ থেকে পুতুলটা নিয়ে নেয় সারা এসে মোজেস দেখে জিজ্ঞেস করে সে এখানে কি করছে মোজেস জানায় মাধব একটা কাজে ডেকেছে একটু পরে সে বাসায় চলে যাবে সারা জেনিকে নিয়ে চলে যায় অশোক মাধবকে বলে এমনি অনেক আইন ভঙ্গ করেছি আর অনেকক্ষণ অপেক্ষা করেছি মাধব বলে যাও এটাকে নিয়ে যাও অশোক রাশির মুখ ঢাকতেই যাবে ঠিক তখনই ফকিরের দুই চোখ খুলে যায় অর্থাৎ ফকির জীবিত হয়ে গেছে ফকির উঠে অশোকের গলা চেপে ধরে অশোক বন্দুক বের করতে করতে ফকির অশোকের হৃদপিণ্ড বের করে নেয় মাধব তাড়াতাড়ি তার টাইপেটা দিয়ে ফকিরের মাথায় বায় দিতেই ফকির আবারও মারা যায় অশোক মাটিতে পড়ার সাথে সাথে তার ট্রিগারের চাপ লাগে আর গুলি গিয়ে মোদেশের পায়ে লাগে সেদিনই মজেজ তার এক পা হারায় সারা জেনে বলে আমি আরও জানতে পারিনি ওইরা কি এমন হয়েছিল সেটা কেউই জানতে পারেনি কারণ তোমার নানা সব গোপন করে গিয়েছিল আমাকে কিছুই বলেনি আর চুপ থাকতে বলেছিল বলে আপনি নিশ্চিত যে ওই লাশ আমাদের বাসায় আনা হয়েছিল সারা বলে আমি সচক্ষে দেখিনি তবে একদিন এক মহিলা আর একটা বাচ্চা ওই বাসায় এসেছিল মহিলাটি হাত জোর করে তোমার নানার কাছে অনেক অনুরোধ করে বলেছিল আমার স্বামীর লাশটা দিয়ে দেন কিন্তু তোমার নানা তাদের বাসা থেকে বের করে দেয় তার কিছুদিন পরেই তোমার মা আত্মহত্যা করে তিনি জিজ্ঞেস করে আমার মা আত্মহত্যা কেন হত্যা করেছিল সারা বলে সেদিন ও যায় আর তারপরে লাভ দিয়ে মারা যায় এদিকে থানায় মিরা রবিকে বলে স্যার আপনি আমাকে বার্ডেস বিলার সম্পর্কে তদন্ত করতে বলেছিলেন রেকর্ড অনুযায়ী ক্যালের মৃত্যুকে আত্মহত্যা বলা হয়েছে কিন্তু আমি রিপোর্ট ঘেরে দেখলাম ক্যালের মৃত্যু হয়েছে মাথার হার ফিটে দুই ভাগ হওয়ার কারণে কিন্তু রিপোর্টে এটাও লেখা আছে যে ক্যাল উল্টা হয়ে পড়েছিল প্রশ্ন হলো কেউ আত্মহত্যা করতে চাইলে উল্টা হয়ে লাভ দিবে কেন আমার মনে হয় কেউ ওকে ধাক্কা দিয়েছিল এদিকে সামিরা গাবল এবং বান্টিকে মোদেশের সাথে বলার সব গল্প বলে দেয় সামিরা বলে আমি কিন্তু মোজাজকে প্রমিস করেছি তাই এই কথা কাউকে বলবে না নিককেও না বান্টি বলে তাহলে মোজাজের কথা অনুযায়ী ফকিরের আত্মা বার্গের ভেলাতে আটকে আছে সামিরা বলে ওয়েট এই একই কথা তো জেমস ও বলেছিল ওই ভেলার কোনো কিছুর মধ্যে ফকিরের আত্মা আটকে আছে সামিরা বলে দেখ মোজাজের কথা অনুযায়ী ফকিরের আত্মা ওই ভেলায় আটকে আছে আর মাধব ফকিরকে তার টাইপেটার দিয়ে মেরেছিল তাহলে ফকিরের আত্মা ওই টাইপেটারই আটকে আছে তাহলে ওই টাইপেটার খুঁজে বের করতে হবে কারণ জেমস বলেছিল এই ব্লাড বোনের রাতে কিছু একটা হবে এর আগে ওটা খুঁজে বের করতে হবে গাবলু বলে তাহলে আমাদের কাউকে বলা উচিত বলে বলে না এটা আমাদের রহস্য আমরাই সমাধান করব। কিন্তু আত্মা ওই আত্মার সাথে কি করব। তা তো জানি না স্বামীরা বলে একজন জানে আমরা তার সাথে দেখা করব। রাতে তিন বন্ধু মিলে ডক্টর স্পির সাথে দেখা করতে যায় ডক্টর স্পিড তাদের সাথে কেমন যেন ব্যবহার করে তাড়িয়ে দেয় স্বামীরা আবার ডক্টর স্পিড কে ফকির এবং ঘোস্ট অফ সুলতানের বই সম্পর্কে বলে ডক্টর স্পিড বলে এটা তো একটা গল্প মাত্র সামিরা বলে না ফকির এখনো বেঁচে আছে আর ওর আত্মা বার্ডিস ভিলার টাইপ পেটারে আছে এইদিকে যে ঘুমের ঘরে টাইপ পেটারে কিছু টাইপ করার শব্দ শোনে পিটারকে ডাকে কিন্তু পিটার কিছু শুনতে না পেয়ে ঘুমিয়ে যায় জেনে আবারও শব্দটি শুনে ধীরে ধীরে রিডিং রুমের দিকে এগিয়ে যেতে থাকে শব্দ আরো তীব্র হতে থাকে জেনে রিডিং রুমে ঢুকে দেখে টাইপ পেটার টেবিলে রাখা কেউ কিছুই লিখছে না তাহলে শব্দ আসে কোথা থেকে যে আশপাশটা দেখে রিং রুম থেকে বের হতে গেলে দেখে তার মতো দেখতে একজন দাঁড়িয়ে আছে জেনি অনেক ভয় পেয়ে যায় আপনি বলেন গভীরাতে নিজেকে নিজের সামনে দাঁড়ানো দেখলে কেমন লাগবে জেনির আরেক রূপ বলে আমি তুমি জেনি আমরা ছোটবেলা থেকে একসাথে আছি আমরা একসাথে খেলতাম ঘুমাতাম একসাথে খুনো করতাম জেনি ভয়ে ভয়ে বলে তুমি মিথ্যা বলছো এটা একটা দুঃস্বপ্ন ভুট্টা জেনিকে ধরে বলে এই চিহ্ন তোমাকে আমার কথা মনে করাবে বলেই জেনির ঠোঁটে কামড় দেয় জেনি লাফিয়ে ঘুম থেকে উঠে দৌড়ে রিডিং রুম এসে দেখে টেবিলের টাইপরাইটার নেই ঠোঁটে হাত দিয়ে দেখে রক্ত তার মানে সব সত্য ছিল সিন শিফট হয় জেনির ছোটবেলায় ক্যারেল জেনিকে খাওয়াচ্ছিল ছিল জেনি মা থেকে লুকানোর জন্য নানা রিডিং টেবিলের ভিতরে বসেছিল ক্যারেল জেনিকে না পেয়ে চলে যেতেই জেনি খেলার ছলে নানা টাইপরাইটারে টাইপ করতে থাকে জোরে জোরে চাপার কারণে জেনির হাত টাইপরাইটারে আটকে যায় জেনি হাত উঠিয়ে দেখে তার আঙ্গুল কেটে গেছে জেনি ক্যারেলকে ডাকলে ক্যারেল তার হাতে মলম লাগাতে নিয়ে যায় দেখা যায় টাইপ্রাইটার ওই রক্ত শুষে নিচ্ছে সাথে সাথে টাইপায়টারের কোণা একদম ঠিক হয়ে যায় গল্প ফিরে আসে বর্তমানে যিনি রিং রুমে দাঁড়িয়ে ভাবছে টাইপাইটার গেল কোথায় তখনই পিটার এসে বলে সে জরুরি এর কাজে মুম্বাই যাচ্ছে দুই তিন দিন সেখানেই থাকবে যিনি পিটারকে জিজ্ঞেস করে সেই টাইপাইটার দেখেছে কিনা পিটার বলে তোমার শরীর ভালো না লাগলে বলো আমি তোমার সাথেই থেকে যাচ্ছি যিনি বলে না সমস্যা নেই তুমি যাও পিটার যেতেই যিনি ঠোঁটে অনেক ব্যথা অনুভব হলে দৌড়ে আয়নায় গিয়ে দেখে তার অনেক বাজেভাবে কেটে গেছে জেনেই সামিনার সাথে দেখা করতে আসে জেনে বলে সেদিন তুমি বললে তুমি নাকি আমাকে খুন করতে দেখেছো সামিরা বলে সেদিন তো আপনি আমাকে বিশ্বাস করেননি বলে গতরাতে আমি স্বপ্ন দেখলাম না সত্যি জানি না তবে আমার মতো দেখতে একজনকে দেখেছি যে হুবহু আমার মতো দেখতে মনে হচ্ছিল সব সত্যি সত্যিই হচ্ছে তখন তোমার বলা কথাগুলো মনে পড়লো স্বামীরা খুশি হয়ে গাবলু আর বানটিকে কল করতে গেলেই জেনে কাউকে বলতে মানা করে সামিরা বলে সেদিন জেমস আপনাকে এটাই বলতে চান ছিল যে আপনার বাসায় ভূত আছে আর আমার জানা মতে সেই ভূতটা টাইপ রাইটারে আছে আর বইতে লেখা আছে নিজের রক্ত দিয়ে ফকিরকে যে ডাকবে ফকির তার রূপ নিয়ে নেবে এই জন্যই আপনি এক এক সময় দুই জায়গায় থাকতে পারেন যেনি বলে আমার তো এমন কিছু মনে নেই আর আমি কেন ভূতকে ডাকতে যাব। আর টাইপ্যাটা তো গত থেকে গায়েব সামিরা বলে তাহলে আমাদেরকে টাইপ খুঁজে বের করতে হবে আর এই জন্য ডক্টর স্পিরিটের সাহায্য নিতে হবে সামিরা কে মেলায় ডক্টর স্পিরিটের কাছে আনে ডক্টর স্পিরিট প্রচুর বিরক্ত হয়ে বলে আমি সব টাইপরাইটার সম্পর্কে কিছুই জানি না ভূত দেখা লাগলে বলো টাকা দাও দেখাচ্ছি জেনি বুঝে যায় ডক্টর স্পিরিট একটা ভন্ড জেনি সামিরাকে নিয়ে বের হয়ে বলে তুমি এত নিশ্চিত কিভাবে যে ভূত টাইপরাইটারে আছে সামিরা কথায় কথায় মোদাসের কথা বলে দেয় জেনি অবাক হয়ে বলে মোদাসের বিষয় তুমি কিভাবে জানলে এদিকে ডক্টর স্পিরিট চেয়ারের উপর থেকে কাপড় দেখা যায় টাইপরাইটার সেখানে অর্থাৎ এই ভন্ডটাই সামিরা থেকে সব শুনে টাইপরাইটার চুরি করেছে ডক্টর স্পিরিট বলে ওই লোকের কথা সত্যি হলে এই টাইপাটা দিয়ে আমি দুনিয়াকে আমার হাতের মুঠ হয়ে আনবো ঠিক তখনই অমিত গায়ের সামনে এসে দাঁড়ায় ডক্টর অমিত বলে এই দেখো তুমি যেটা বলেছিলে সেই জিনিস এনেছি অমিত বলে বাহ তাহলে আপনি সত্যি ভালো চোর ডক্টর বলে এতে আর এমন কি ওই ভিলায় তেমন কোনো সিকিউরিটি নাই তাই কাজটা সহজ কিন্তু মেয়েটা কি সত্যি বলছিল যে টাইপাইটারে ফকিরের আত্মা আছে অমিত বলে হ্যাঁ আর আগামীকাল রাতে লাল পূর্ণিমা হবে ফকির আবারও জীবিত হবে আর ফকিরকে সাহায্য করার জন্য ফকির আমাকে পুরস্কার দিবে কথা কথাটা শোনা মাত্রই ডক্টর অমিতকে ধাক্কা দিয়ে ফেলে তার লাঠি বের করে বলে কষ্ট করব আমি আর পুরস্কার পাবে তুমি তা হবে না বলে লাঠির ভিতর থেকে চিকন তলোয়ার বের করে অমিতকে আঘাত করে অমিত তলোয়ারটা ধরে উল্টা ডক্টরের বুকের মাঝখানে ঢুকিয়ে দেয় ডক্টরের স্পিড সেখানেই মারা যায় সামিরা এবং জেনি মোজেসের সাথে দেখা করতে আসে মোজেস বলে টাইপাইটার হারিয়ে যাওয়া মানে ভালো লক্ষণ না তাড়াতাড়ি ওটাকে কাল রাতে আগে খুঁজে ধ্বংস করতে হবে না হলে ওই লোকটা বলেছিল যে ওই টাইপাইটার থেকে আত্মা বের হয়ে জীবিত হবে তিনি জিজ্ঞেস করে কে বলেছিল মোজেস বলে একটা লোক আছে লোকটা অনেক বাজে সেই কেন যেন ফকিরকে জীবিত করতে চায় জেনি বলে আপনি এই কথাগুলো পুলিশকে বলতে পারবেন মোজেস বলে না আমি তোমাদেরকে বলে নিজের জীবন ঝুঁকিতে ফেলে দিয়েছি সামিরা মোজেসকে বুঝিয়ে বলে আমরা তো বন্ধু আর বন্ধুরা একে অপরকে সাহায্য করে তাই না সামিরের কথায় বাধ্য হয়ে মোজেস পুলিশকে সব বলতে রাজি হয় তবে জেনি থেকে ওয়াদা নেয় যে মোজেসের কিছু হয়ে গেলে জেনি মোজেসের হয়ে সারার কাছে ক্ষমা চাইবে মোজেস সেই কাঠের পুতুলটা যেনি দিয়ে বলে তুমি যখন ছোট ছেলে তখন তুমি এটা আমাকে দিয়েছিলে তবে জেনির কিছুই মনে নেই জেনি এবং সামিরা সেই পুতুল এবং মজেশকে নিয়ে থানায় আসে রবি সামিরাকে জিজ্ঞেস করে তোমার ওই বইতে পুতুল সম্পর্কে কিছু লেখা নেই স্বামীরা বলে না এদিকে মজেশের বর্ণনা অনুযায়ী স্কেচ করলে অমিতের ছবি পাওয়া যায় স্বামীরা স্কেচ দেখে বলে এটা তো আমাদের ম্যাট্রিসের অমিত স্যার রবি অমিতের বাসায় গেলে অমিত রবিকে ঢুকতে না দিলেও রবি জোর করে বাসায় ঢুকে জিজ্ঞেস করে হাতে ব্যান্ডেজ কেন অমিত মিথ্যা বলে যে সবজি কাটতে গিয়ে লেগে গেছে টেবিলের উপর টাইপাইটার দেখে রবি নিশ্চিত হয়ে যায় অমিতি টাইপাইটার চুরি করেছে রবি বলে আজ সকালে একজন এই একই কোম্পানির টাইপাইটার মিসিং এর কমপ্লেন করেছে অমিত বলে রেমিংটন কোম্পানির এই টাইপাইটার তো আগে অনেকেই ব্যবহার করত। রবি বলে হ্যাঁ অমিত রায় নামে একই রকমের দুজন থাকলে এক রকমের টাইপাইটার থাকতেই পারে আর ওই অমিত রায় অবশ্য দেখতে অনেকটা আপনার মতো আর আপনি যেদিন এখানে এসেছেন সেদিন থেকে সেও গায়েব অমিত কথা না বাড়িয়ে রবিকে এক ঘুষি দিয়ে ফেলে টাইপাইটার নিয়ে দৌড় দিয়ে গাইতে ওঠে রবিও এত সহজে ছাড়ার পাত্র না সে দৌড়ে গাড়ি পিছু করতে থাকে ভিড় থাকায় অমিত বেশি জোরে গাড়ি চালাতে পারছিল না এই সুযোগে রবি গাইতে উঠে যায় অমিত রবিকে ধাক্কা দিয়ে ফেলার চেষ্টা করে আর রবি অমিতকে থামানোর এই ধস্তাধস্তির মধ্যে রবি গাড়ি থেকে পড়ে যায় ঠিকই তবে টাইপাইটারও নিয়ে নেয় শঙ্কর রবিকে বলে আরে বাম থেকে মারলে তোকে এই মারটা খেতে হতো না তখন এই জেনি আসলে জেনি বলে তাহলে ওই ম্যাটিচারে চুরি করেছে আর আপনার মুখে কি হয়েছে শঙ্কর বলে চায়ে ঘুষি খেয়ে আসছে জেনি বলে বাম থেকে এটা করলেই হতো ম্যাচার রবি বলে তা ঠিক পরের বার চেষ্টা করব। টাইপাইটার গাইতে রেখে দিব জেনে বলে না এটা আমি আর বাসায় নিতে চাই না সামিরা বলেছিল এই টাইপাইটার জন্যই সব হচ্ছে এটা এখানেই থাকুক জেনে পিডার কল দিয়ে সব জানায় পিটার ফিরে আসতে জেনি বলে না কাজ শেষ করেই আসো কথা শেষ করে চিলা উঠে পেপার কাটিং থেকে ফকিরের ছবি বের করে সে কাঠের পুতুলটা বের করে মিলিয়ে দেখে কাঠের পুতুলের মুখ আর ফকিরের মুখ দেখতে একই রকম সামিরা বান্টি এবং গাবলিকে বলে আমরা শেষ একবার ভূত ধরতে যাব। আজ রাতেই লাল পূর্ণিমা হবে আর চাঁদ রক্তের মতো লাল হবে বই লেখা অনুযায়ী আজ রাতেই বার্ডেস বিলার ভূত টাইপাইটা থেকে বের হবে গাবলু বলে কিন্তু টাইপ্যাটা তো বার্ডেস বিলাতে নেই সামিরা বলে জানি ওটা এখন থানায় আছে যেভাবেই হোক টাইপাইটারটা থানা থেকে বের করতে হবে বান্টি বলে কিন্তু টাইপাইটারকে তো ধ্বংস করতে হবে উঠা দিয়ে কি হবে সামিরা বলে আরে জীবনে অন্তত একবার ভূত তো দেখতে হবে তাই না আর এই টাইপাইটার বের করতে সাহায্য করবে নিক তিন বন্ধু মিলে নিকের কাছে আসে সামিরা আর নিক নিজেদের মধ্যে ভাব করে নেয় সামিরা সবাইকে বলে আজ আমরা ঘোষ ক্লাবে শেষ পিছনে যাবো আর নিক তুই থানা থেকে টাইপাইটার বের করবি নিক বলে মা জানবে না তো আর টাইপাইটার কিভাবে আনবো সামিরা বলে আরে আমি আছি না এদিকে আনিয়া তার স্কুল ট্রিপের জন্য যায় সিন শিফট হয় থানায় রবি থানায় আসলে শঙ্কর বলে জেনি তার ছেলের কাছে লেটার পাঠিয়ে টাইপ নিয়ে গেছে রবি লেটারে জেনি সাইন দেখে বুঝে যায় এটা সামিরার কাজ কারণ জেনি কখনই টাইপ চাইবে না চার বন্ধু টাইপ নিয়ে বার্ডেস বিলার দিকে এগিয়ে যাচ্ছে গাবলু বলে টাইপ যেখানে থাকবে ভূত তো সেখানেই বের হবে তাহলে এটাকে ভিলাই নেওয়ার কি দরকার সামিরা বলে না ভালো করে ভেবে দেখো টাইপ যতদিন ভিলার চিলা কোঠায় ছিল ততদিন কেউই ভূত দেখেনি যখনই নিকরা বার্ডেস বিলার আসলো আর আনিয়া চিরাগোঠা থেকে টাইপাটার স্টাডি রুমে নিল তখন থেকে ভূত দেখা শুরু হলো অর্থাৎ ভূত তখনই বের হতে পারবে যখন সে তার পুরনো জায়গায় থাকবে জেনি মোজেসের কাছে ফোকিয়ার বিষয়ে আরো কিছু তথ্য নিতে আসে মোজেস বলে টাইপাইটার বার্ডেস বিলাই নেই এটা খুবই ভালো কথা খবরদার ওই টাইপাইটার তুমি তোমার ধারে কাছেও আসতে দিবে না কারণ তুমি কথা শেষ করার আগেই অমিত সেখানে এসে বলে আরে যাদের আমার আজ সব থেকে বেশি প্রয়োজন তারা একই সাথে আছে অমিত মোজেসকে বলে তোমাকে যে জিনিসটা সামনে রাখতে দিয়েছিলাম আর সেটা আমার লাগবে বলেই কাঠের সেই পুতুল নিতে গিয়ে দেখে পুতুলের সেই বাসু সেখানে নেই অমিত রেগে বলে একটু পরে চাঁদ বের হবে ফকির কই মোজেস কোনো উত্তর না দিলে অমিত চিকন তলোয়ার বের করে মোজেসকে মারতে গেলে জেনি বলে দাঁড়াও অমিত বলে একটু অপেক্ষা করো জেনি এই গল্প তোমাকে দিয়ে শুরু হয়েছিল আর তোমাকে দিয়ে শেষ হবে জেনি বলে কিসের গল্প অমিত বলে যে গল্পের জন্য আমি এখানে আসতে বাধ্য হয়েছি এবং আজ রাতে সেই গল্প সত্যি হবে জেনি বলে ওই পুতুল আমার কাছে আমি বার্ডিস ভুলে রেখেছি অমিত তবুও মোদেসের বুকে তলওয়ার ঢুকিয়ে দেয় এদিকে নিক বাসায় এসে যেন ডেকে না পেলে বুঝতে পারে বাসায় কেউ নেই নিক সবাইকে নিয়ে স্টাডি রুমে এসে টেবিলের উপর টাইপ রাখতেই যে নিয়ে এসে স্টাডি রুমে লাইট জ্বালিয়ে দিয়ে বলে টাইপ এনে অনেক ভালো করেছো যাও তোমরা তিনজন এখন এখান থেকে চলে যাও এখন তোমাদের আর কোনো দরকার নেই নিক বলে মম তুমি ওদের সাথে এভাবে কারো কথা বলছো সামিরা বলে নিক এ তোর মানা এই সেই ভূত তাড়াতাড়ি টাইপ নিয়ে এখান থেকে সবাই বের হ নিক বল তুই আবার উল্টাপাল্টা বলছিস জেনে নিককে কাছে ডাকলে নিক জেনি কাছে গিয়ে বলে এই দেখো এটাই আমার মা সামিরা বলে তাড়াতাড়ি টাইপেটা নিয়ে পালাও বলেই টাইপেটা নিতে গেলে ভুটটা জেনে রেডপিন্ড চেপে ধরে তখনই জেনি এসে ভূতকে থামতে বলে সবাই দুইটা জেনে দেখে অবাক হয়ে যায় অমিত বলে বাহ কি ভাগ্য আমার আজ যা যা লাগবে সব এখানেই আছে ওই টাইপ রাইটার ফকির আমি আর তুমি জেনি সামিরার হুশ ফেরানোর চেষ্টা করে সামিরা উঠে জেনিকে দেখে ভূত ভেবে সরে যায় অপরদিকে ভূত নিককে ধরে রাখে অমিত বলে আজ তোমাকে কে বাঁচাবে জেনি গাবলু বলে স্যার আপনি তো বলেছিলেন আপনি ভূতে বিশ্বাস করেন না অমিত বলে বড়রা মাঝে মাঝে মিথ্যা বলে তোমরা বড় হলে তোমরাও বলবে তবে যদি ততদিন বাঁচতে পারো তাহলে আর বাঁচতে চাইলে চুপচাপ বসো ফকির এসে বলবে তোমাদের সাথে কি করতে হবে অমিত জেনিকে বলে তাড়াতাড়ি পুতুল দাও রবি মোজেসকে খুঁজতে এসে দেখে মোজেস রক্তত্ত অবস্থায় পড়ে আছে অমিত ফকিরের পুতুল আর টাইপাইটার রেখে আসনে বসে জেনি বলে সব তো পেয়ে গেছেন এবার আমাকে আর বাচ্চাদেরকে যেতে দেন অমিত বলে তোমার রক্তই তো ফকিরকে জাগ্রত করেছে এখন তুমি আবার ফকিরকে জীবিত হতে সাহায্য করবে জেনি বলে আপনি আমাকে মেরে ফেলবেন অমিত বলে আমি না তোমার কার্বন কপি তোমাকে মারবে আমি যখন বলবো তখন ওর জীবন্ত রক্ত যেন টাইপাইটারে পড়ে ভূতটা শয়তানি হাসি দিয়ে মাথা নাড়ায় অমিত বলে যখনই আকাশে চাঁদের রং লাল হয়ে যাবে তখন ফকিরের শক্তি বাড়বে আর অপর দুনিয়া থেকে এই দুনিয়ায় ফকিরের আত্মার সৈন্যদল আসবে বলেই চোখ বুঝে মন্ত্র পড়তে থাকে সাথে সাথে চারি পাশ থেকে কালো ধোয়া বের হয় ভূত বলে ফাইনালি আজ সেই দিন যেটার জন্য আমরা এত বছর অপেক্ষা করছিলাম এই গল্প আমরা এক সাথে লিখেছিলাম যেটা আজ সত্যি হতে চলেছে জেনে অবাক হয়ে বলে কিসের গল্প ভূত বলে তোমার কি কিছুই মনে নেই ঘোস্ট অফ সুলতানপুর জেনে বলে এই গল্প তো আমার নানা লিখেছে ভূত বলে ওই গল্প শেষ করার আগেই তোমার নানা মারা গিয়েছিল ফকির ওই গল্প আমাদেরকে দিয়ে লিখিয়েছে যেদিন ওই টাইপ তোমার রক্ত প্রয়োগ ছিল সেদিন তুমি অ অজান্তেই ফকিরের আত্মাকে জাগিয়ে দিয়েছিলে তোমার রক্ত থেকে ফকির আমাকে বানিয়েছিল ফকির চেয়েছিল ওর গল্প যেন দুনিয়ার সব কোনায় পৌঁছায় আর ওর এক অন্ধভক্ত এসে ওর এই টাইপেটা থেকে ফকিরকে মুক্ত করে আবার জীবিত করে যদি জিজ্ঞেস করে তাহলে আমার মা ভূত বলে তোমার মা তোমাকে এখান থেকে নিয়ে যেতে চেয়েছিল আমার কাছে আর কোনো উপায় ছিল না জেনে বলে তুমি আমার মাকে খুন করেছ ভূত বলে আমি না আমরা আসলে সেদিন এই ভূত জেনেকে দিয়েই তার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ভূত বলে সময় হয়ে গেছে টাইপাইটারের তোমার রক্তের প্রয়োজন আজ ফকির আবার জীবিত হবে আর আমরা দুজন এক হয়ে যাব নেক বলে সব সত্যি হচ্ছে আত্মাদের আর্মি জেগে উঠছে সামিরা বলে এইসব আমরাই শুরু করেছিলাম আর আমরাই শেষ করব। টাইপাইটার ভিলার বাড়ি নিয়ে ধ্বংস করে দিতে হবে গাবলু বলে তোর জন্য ওই ভাই টাইপাইটার উঠিয়ে আনলাম আবার এটা বইয়ে বাইরে নিতে হবে কিন্তু কিভাবে নিব সামিরা বলে স্কুলের যেভাবে বাজিয়েছিলাম মনে আছে ঠিক সেভাবে সামিরা বলে আমার কাছে একটা প্ল্যান আছে ভূত জেনিকে বলে আমি যা বলবো তুমিও তাই বলবে বলো আজ লাল পূর্ণিমার রাতে আমি আমার আত্মার বলি দিচ্ছি জেনি মাথা নাড়িয়ে না বললে ভূতা জেনির হৃৎপিণ্ডের চাপ দেওয়া শুরু করে তখনই গাবলু বলে ভূত আমার এখনই ওয়াশরুমে যাওয়া লাগবে প্লিজ ভূত গাবলুকে বসতে বললে নিক এবং বান্টি একে সাথে ঝগড়া শুরু করে দেয় এত চিল্লা পাল্লায় অমিতের ধ্যান করতে সমস্যা হচ্ছিল সামিয়া দেখে ধোয়াগুলো আস্তে আস্তে সয়ে যাচ্ছে তার মানে তাদের প্ল্যান কা। কাজ করছে অমিত সবাইকে থামতে বলে যখন এই দিকে এগোতে যাবে ঠিক তখনই সামিরা টাইপ এটা নিয়ে দেয় এক দোর ফকিরের পুতুল যেতে পড়ে যায় অমিত দৌড়ে সামিরাকে ধরতে যাবে তার আগেই গাবলু অমিতকে ধাক্কা দিয়ে দরজার কাছে দাঁড়ায় ভূত দৌড়ে তাদেরকে ধরতে গেলে জেনি ভূতের হাত শক্ত করে ধরে বলে তুমি আর আমি একই মনে আছে অমিত বের হতে গেলে গাবলু অমিতকে আটকায় অমিত রেগে বলে সামনে থেকে সর গাবলু ভয়ে সরে যায় নিক বলে তুই যেতে দিলি কেন গাবলু বলে আরে দেখিস নি ও আমার থেকে তিন গুণ বড় দেখেছেন বাচ্চাদের কাণ্ড তিন বন্ধু মিলে তাদের বন্ধু সামিরাকে বাঁচাতে দৌড়ায় এদিকে জেনি বলে তুমি আর আমি যেহেতু এক তাহলে আমার শক্তি তোমার শক্তি আমার দুর্বলতা তোমার দুর্বলতা ভোটটা অবাক হয়ে বলে এটা কিভাবে সম্ভব জেনি বলে তুমি আমাকে দিয়ে বই লিখিয়েছিলে তাই না তা বইটা একটু পড়েও নিতে অমিত দৌড়ে সামিরাকে ধরে ফেলে টাইপেটার কেড়ে নিতে গেলে সামিরা সর্বশক্তি দিয়ে অমিতকে আটকানোর চেষ্টা করে সামিরার সাথে না পেরে অমিত সামিরাকে মারতেই যাবে তখনই রবি এসে অমিতকে মারতে থাকে রবি বলে বাম পাশ থেকে আটকাতে হয় কি জানিস না অমিত বলে বাড়তে চাইলে যা এখান থেকে রবি বলে এত বড় এক লোক দশ বছরের মেয়ের সাথে মারামারি করবে বিষয়টা মানায় না আমার সাথে মারামারি কর অমিত বলে পকেটে বন্দুক নিয়ে সবাই এমন বলতে পারে রবি বন্দুক ফেলে মারামারি শুরু করে অপরদিকে বিলার ভিতরে জেনি ভূতকে মেরে ভূতের চুল ধরে সিঁড়ি দিয়ে টেনে চিলাকায় নিয়ে যায় ভূত বলে তুমি এখানে আনলে কেন জেনি বলে তুমি এখানে আমার মাকে মেরেছিলে তাই না তোমাকেও এখানেই মরতে হবে ভূত বলে তাহলে তো আমার হাত ছেড়ে অনেক বড় ভুল করেছো বলে তুমি আমাকে মারতে পারবে না কারণ জীবিত জীবিত করতে হলে আমার রক্ত লাগবে ভূত ভূত জেনি চেপে ধরলে এবার হার না মেনে ভূতকে মারতে এক পর্যায়ে জেনিকে ধাক্কা মেরে জানা দিয়ে ফেলে দেয় জেনি শক্ত করে চিলে কোঠা ধরে রাখে ভূত বলে আমাকে মারতে চেয়েছিলে আর এখন নিজেই ঝুলে আছো তোমাকে আমাদের দরকার নেই তোমার ছেলের মধ্যেও তো তোমার রক্ত আছে আমরা ওকে দিয়ে কাজ চালিয়ে করিয়ে চিৎকার করে কান্না করতে থাকে এদিকে সামিরা তার বন্ধুকে বলে আমাদের এই টাইপাটা ধ্বংস করতে হবে বলেই জোরে টাইপাটার আছাড় দেয় চার বন্ধু মিলে জোরে জোরে লাথি দেয় কিন্তু কোনো লাভ হয় না সামিরা বলে এটা ভাঙার কোনো না কোনো উপায় তো অবশ্যই আছে এটাকে আগুনে জ্বালাতে হবে এদিকে অমিত রবিকে মেরে অজ্ঞান করে দিলে অমিত সামিরাদের পিছনে দৌড়ায় সামিরা তার বন্ধুদের সাথে দৌড়াতে দৌড়াতে পাহাড়ের কিনারে পৌঁছে গেলে আর এগোতে পারে না সামিরা অমিতকে ভয় দেখায় যে সে টাইপাইটার ফেলে দিবে অমিত বলে তুমি টাইপাইটার ফেলে দিলে আমি তোমাদেরকে ফেলে দিব তাহলে আমরাও ফেলবো না দেখেছেন কি কাণ্ড ঠিক তখনই রবি গাড়ি চালিয়ে এসে অমিতকে ধাক্কা দিতেই অমিত মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় সামিরা বলে বাবা জলদি এই টাইপাইটার আগুন দিয়ে ধ্বংস করতে হবে রবি গাড়ির পেট্রোল ঢেরে টাইপাইটার গাড়ির মধ্যে রাখে তারপর সবাই মিলে ধাক্কা দিতেই গাড়ি পাহাড়ের দিকে যেতে থাকে অমিতের জ্ঞান ফিরলে এই দৃশ্য দেখে অমিত ভয় পেয়ে যায় রবি আগুন জ্বালিয়ে ঘাসের উপর ফেলতেই আগুন গিয়ে গাড়িতে ধরে অমিত গাড়ির পিছু পিছু দৌড় দিলে পাহাড়ের নিচে পড়তে থাকে এদিকে ভূত জেনির উপর ড্রাম ছুঁড়ে মারতেই যাবে তখনই গাড়ি ব্লাস্ট হয় আর ভূত কালো ধোয়ার মতো হয়ে যায় গাড়ি এবং অমিত একসাথে নিচে নিচে পড়ে যায় চ্যাপ্টার ক্লোজ জানলা দিয়ে উঠে নামতেই দেখে সবাইকে নিয়ে ফিরে এসেছে দৌড়ে নিককে জড়িয়ে ধরে যিনি রবিকে ধন্যবাদ জানায় পরের সকালে যিনি সেই কাঠের পুতুলে আগুন দেওয়ার সাথে সাথেই পুতুল থেকে একটা ছোট কঙ্কাল বের হয়ে আগুন থেকে নেমে জেনের দিকে আসলে জেনি ভয়ে পা দিয়ে চেপে কঙ্কালটাকে মেরে ফেলে জিনিসটা অনেক ভয়ঙ্কর কিন্তু কিউট তাই না তখনই পিটারও বাসায় ফিরে আসে পিটার বলে তুমি আমাকে কল দাওনি কেন জেনি বলে এটা আমার অভিশাপ ছিল তাই আমাকে এর সমাধান খুঁজে বের করতে হবে এই জন্যই কল দিইনি পিটার বলে আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি এরপর তুমি সব বলবে এখানে কি কি হয়েছে বলেই পিটার ভিলার ভিতরে গেলে দেখা যায় সেখানে জেনি নেই তার মানে কি জেনি সেই ভূত আবার ফিরে এসেছে পিটার ওয়াশরুমে এসে ব্যাগ থেকে একটা রক্তমাখার শার্ট বের করে অপরাধীর মতো মুখ করে আয়না নিজেকে দেখতে থাকে তা তাহলে কে পিটার কাউকে খুন করে এখানে এসেছে সামিয়া তার বন্ধুদেরকে নিয়ে মোরজেসকে দেখতে আসে সামিয়া জানায় তার টাইপরাইটার এবং ফোকের দুটোকেই আজীবনের জন্য শেষ করে দিয়েছে কিন্তু অমিতের দেহে এখনো প্রাণ আছে সে অনেক কষ্টে টাইপরাইটারের অবশিষ্ট অংশের কাছে এসে বলে বাবা তোমার ছেলে তোমাকে আবার জীবিত করার জন্য নিজের আত্মা তোমাকে সঁপে দিচ্ছে আবার জীবিত হ বাবা বলে নিজের বুকের উপর চাপ দিয়ে হৃদপিণ্ড চেপে চোখ দিয়ে রক্ত বের করে সেই রক্ত টাইপরাইটারের উপরে পড়তেই টাই একা একাই আগের মতো নতুন হয়ে যায় আর পাশে পড়ে থাকে অমিতের লাশ অর্থাৎ এই অমিত ছিল ফকিরের ছেলে ওই যে একটা কথা আছে না শেষ হয়েও হইল না শেষ সবার নজরে ফকির মারা গেল আত্মা কিন্তু আবার ওই হয়ে জীবিত হয়ে গেল এদিকে জেনির ভূত আবারও ফিরে এসেছে কিন্তু কিভাবে আসলো আর জেনির স্বামী পিজারি বা কাকে খুন করলো আর জেনির নানা বা কিভাবে মারা গেল এই সব প্রশ্নের উত্তর হয়তো সিজন দুইতে আসবে কিন্তু দুঃখের বিষয় প্রথম সিজন রিলিজ হওয়ার চার বছর পেরিয়ে গেছে কিন্তু দ্বিতীয় সিজন আজও আসেনি আর কবে আসবে তার কোনো আপডেটও নেই তাই আপনাদের মতে আমিও এই সুন্দর সিরিজটার শেষ প্রশ্নগুলোর উত্তরের অপেক্ষায় আছি তবে সিরিজটা এটাই শিখিয়ে গেল কোনো বিষয় নেই অতিরিক্ত কৌতূহল ভালো না মাধবের অতিরিক্ত কৌতূহল তার পরিবারের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে আর সামিরের অতিরিক্ত কৌতূহল তাদের মৃত্যুর মুখে নিয়ে গিয়েছিল এই জন্য সবসময় এটাই বলা হয় অতিরিক্ত কোনো কিছুই ভালো না আজ তাহলে এখানেই চলে যাচ্ছি শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে ফিরে আসা পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিয়ার গপসপের সাথেই থাকুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে